الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন অথবা পরবর্তীতে যোগদান করবেন অনলাইনে অথবা ইউটিউবে, আপনাদেরকে জানাচ্ছি ইসলামিক কিউএনএ উইথ ইকরার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের নিয়মিত অনুষ্ঠান ইসলামিক কিউএনএ, যার মাধ্যমে আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো ইসলামিক প্রশ্ন করে থাকেন, যার প্রশ্ন আপনাদের প্রশ্নের মাধ্যমে এই প্রোগ্রাম সুন্দর হয়ে থাকে এবং অনেক মানুষ, অনেক আমাদের দর্শকরা বিভিন্ন জিনিস জানার সুযোগ পেয়ে থাকেন। আমরা আশা করব আজকে আমাদের প্রোগ্রামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের সম্মানিত অতিথি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব দিবেন। যথারীতি আমাদের অতিথি ইকরা বাংলা ইকরা উর্দুর সম্মানিত আলোচক, বাংলাদেশ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খাইর আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেবের আগমনে আমরা দন্য। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব এত ব্যস্ততার পরেও আমাদেরকে সময় দিয়ে এই ইসলামিক কিউএনএ প্রোগ্রামকে সুন্দর সুন্দর উত্তর দিয়ে, জ্ঞান দিয়ে আমাদেরকে আলোকিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুফতি সাহেবকে আল্লাহ নেক হায়াত দান করুন। আমি আর সময় বাড়াচ্ছি না ইনশাআল্লাহ। আমরা এখন মুফতি সাহেবের কাছে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব, তারপর আপনাদের প্রশ্ন দেব ইনশাআল্লাহ। জি মুফতি সাহেব, জাযাকুমুল্লাহু খায়রান হযরত মাওলানা আল আমিন সাহেব হাফিজাকাল্লাহু তাআলা। আপনি অনেক কষ্ট করে তাশরিফ এনেছেন, এজন্য হৃদয়ের গভীরে থেকে আপনাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। জাযাকাল্লাহ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، خاتم النبيين، إمام المرسلين، نبينا وسيدنا وإمامنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. رب زدني علما، رب اشرح لي صدري، ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر، وتمم بالخير، وبك نستعين. قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. شمانيت درشق سرطة، السلام عليكم ورحمة الله وبركاته. আশা করি আপনারা সবাই ভালো আছেন, কুশলে আছেন, আপনাদের মঙ্গলময় শুভময় বরকতময় জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে কাম্য। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ এবং দীনী ইমানি জিন্দেগি নসিব করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার উদ্দেশ্যে আপনাদের কল করার সুযোগ দেওয়ার বিশেষ লক্ষ্য সামনে রেখে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম সাজানো হয়েছে। আশা করি আপনারা বিভিন্ন প্রশ্ন নিয়ে এই প্রোগ্রামকে প্রাণবন্ত করবেন, সুন্দর করে তুলবেন, এর উপকারিতা আরও বাড়িয়ে দেবেন। আপনাদের কলের দিকে যাওয়ার আগে শুরুতে কিছু কথা আমি বলার প্রয়াস পেয়ে থাকি। খুব তাড়াহুড়োর মধ্যে যখন আসা হয় তখন আলোচ্য বিষয় আমার পক্ষে ফিক্সড করা আগে থেকে মোটেও সম্ভব হয় না। প্রায় সময় শুরুতে যখন খুতবা পড়ি বা কথা বলি, আরবি খুতবা পড়ি, ওই সময় আল্লাহ তাআলা যা মনের মধ্যে এনে দেন সেটাই বলবার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন সঠিক কথা সঠিক নিয়মে সঠিক নিয়তে সুন্দরভাবে উপস্থাপনের তৌফিক দান করেন এবং এই কথাগুলোকে যেন আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।
সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা দীনে ইসলামকে এমন সুন্দর সুন্দরতম একটা জীবন ব্যবস্থা বানিয়েছেন যে এর যে কোনো একটা শিক্ষা নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে এর মধ্যে সৌন্দর্য, এর মধ্যে রুহানিয়ত, আধ্যাত্মিক উৎকর্ষ, এর মধ্যে অন্তরাত্মার শান্তি, ইহজীবনের মুক্তি এবং সাফল্য সব কিছু এর মধ্যে বিদ্যমান পাবেন। পারলৌকিক শান্তি, আখেরাতের নাজাত এর মধ্যে নিহিত, আল্লাহর নৈকট্য অর্জনের রহস্য এর মধ্যে নিহিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিও এর মধ্যে নিহিত, আর দুনিয়ার জীবনের সফলতা, আখেরাতের মুক্তি সব কিছু এর মধ্যে কিন্তু বিদ্যমান রয়েছে। অসংখ্য বিউটি এবং সুবহানাল্লাহ অনেকগুলো সৌন্দর্য এর মধ্যে নিহিত রয়েছে। যে কোনো একটা তালিমই দেখেন না কেন আপনি, যেমন একখানা হাদিসের মধ্যে এসেছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের সৌন্দর্য সমূহের মধ্যে একটা সৌন্দর্য হলো, গুরুত্বপূর্ণ সৌন্দর্য, মানুষ যেন অনর্থক কাজ বাদ দিয়ে দেয়। প্রত্যেকটা কাজ করার আগে দেখতে হবে এর মধ্যে কোনো দুনিয়ার ফায়দা এবং আখেরাতের অথবা আখেরাতের ফায়দা আছে কিনা। কোনোটার মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয় ধরনের ফায়দা পাওয়া যায়, উভয় ধরনের উপকারের মধ্যে রয়েছে। কিন্তু অনেক কাজ এমন আছে যেগুলোর মধ্যে না দুনিয়ার কোনো ফায়দা না আখেরাতের কোনো ফায়দা, কোনো কিছুই নাই, এটা অনর্থক কাজ। তো যেমন কেউ পা খামাখা এমনিতেই নাড়াচ্ছে শুধু, এমন একটা হারকাত, এমন একটা নড়াচড়া, এমন একটা ভাবভঙ্গি যেটার না দুনিয়াতে কোনো ফায়দা না আখেরাতে কোনো ফায়দা, এমন একটা কাজ যে কাজের মধ্যে কোনো উদ্দেশ্য নিহিত নেই, কোনো গভীর কোনো উদ্দেশ্য নিহিত নেই, এমনিতেই একটা টাইম পাস করছে এবং অনর্থক সময় নষ্ট করছে। তো অনর্থক কোনো কথাও আমরা বলবো না, অনর্থক কোনো কাজও আমরা বলবো করব না। তো কাজও অনর্থক হবে না, কথাও অনর্থক হবে না। তো বেকার কাজ, অনর্থক কাজ ছেড়ে দিতে হবে। প্রত্যেকটা কাজ করার আগে আমাকে দেখতে হবে আমি এই যে কাজটা করছি এর মধ্যে দুনিয়ার কোনো ফায়দা অথবা আখেরাতের ফায়দা অথবা দুনিয়া আখেরাতের ফায়দা নিহিত আছে কি না। অ্যাটলিস্ট দুনিয়ার ফায়দাও যদি হয় তাহলে দেখতে হবে এটাকে প্রায়োরিটি দেওয়া যায় কি না, সেটা ভিন্ন ব্যাপার, পরবর্তী বিষয়। কিন্তু অনর্থক বা বেফায়দা কোনো একটা কাজ, একটা কথাও যেন না হয়। প্রায় সময় আপনি দেখবেন মানুষকে অন্যের সঙ্গে দেখা করে টাইম পাস করার জন্য অনর্থক কিছু কথা বলে, কিন্তু সেইটা বুঝে না যে হয়তো দুনিয়ার জন্য উপকারী কোনো কথা হলে আমি বলবো, আর না হয় আমি আখেরাতের জন্য কোনো ফায়দাজনক কথা হলে অথবা উভয় জাহানের জন্য কোনো না কোনো দিক দিয়ে ফায়দাজনক কোনো কথা যদি হয় তাহলে সেটা আমি বলবো। আমাদের উস্তাজগণ ক্লাসের মধ্যে কোনো জোক শোনাতেন, লতিফা, জোক বা কৌতুক শোনাতেন, তো আমরা ভাবতাম কোনো কোনো সময় যে এটা না শোনালেই তো পারতেন, এটা তো তেমন কোনো উপকারী কথা না, একটা এক্সট্রা কথা, অতিরিক্ত কথা মনে হয়। কিন্তু পরবর্তীতে জানলাম যে এই কৌতুক শোনানোর পেছনে ওনাদের অন্তরে একটা ইবাদতের নিয়ত রয়েছে। যদি এই নিয়তে কেউ শোনায় যে ছাত্ররা বোর হয়ে যায় লং টাইম কথা শুনতে শুনতে শুনতে, এখন মনটা আর ব্রেইন আর কাজ করছে না, ব্রেইন অ্যাকসেপ্ট করতে পারছে না টায়ার্ডনেসের কারণে বা ক্লান্তির কারণে, তখন ওনারা ভেবেছেন যে পরবর্তী মাসালা, পরবর্তী যে সবক, পরবর্তী যে অংশ লেসনের, সেটা বুঝাতে হলে একটু ফ্রেশনেসের প্রয়োজন আছে, ব্রেইনটা ফ্রেশ হতে হবে। তখন ওনারা দেখা যায় মাঝখানে একটা কৌতুক শুনিয়েছেন, সবাই একটু হেসেছে, একটু সবক থেকে সবকের যে ক্লান্তি, লেসনের যে ক্লান্তি, পড়ার যে ক্লান্তি, এটা দেখে একটু মনটা সরেছে, একটু ব্রেইনের একটা কসরত বা ব্রেইনের একটা ব্যায়াম হয়ে গেছে, আর ব্রেইনটা অল্প সময়ের জন্য অন্যমুখী হওয়ার পর দেখা যায় আবার নতুন একটা কথা বুঝবার মতো এনার্জি ব্রেইনের মধ্যে চলে আসে। একটু পরপর যেমন গাড়ির টায়ারে বাতাস দিতে হয়, একইভাবে আমাদের ব্রেইনও যদি একাধারে লাগাতার কাজ করে তাহলে বেশি কাজ করতে পারবে না, পরীক্ষিত কথা, এটা সায়েন্টিফিক সাইকোলজির কথা। তারা দেখেছে যে ব্রেক দিয়ে দিয়ে যে কাজ হয় এটা পরিমাণে কিন্তু শেষ পর্যন্ত বেশি হয়। দুই তিনবার এখন একটা প্রবন্ধ আপনি লিখতে যাচ্ছেন, লিখতে 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 মাথা টায়ার্ড, ব্রেন টায়ার্ড, আপনি মাঝখানে একটা আর্টিকেল লিখছেন লম্বা, মাঝখানে একটা ব্রেক নেন, ব্রেক নিয়ে একটু ফ্রেশ হয়ে আসেন। হসপিটালেও দেখবেন যারা কাজ করে নার্স, তাদেরকেও একটা বিশেষ টাইম আসলে পরে তারা বলে আমরা এখন রোগীদেরকে এইভাবে রেখেই তারা বাইরে চলে যায়, একটু বাইরে গিয়ে তারা বাতাস খেয়ে
খোলা মাঠে কিছু খাবার খেয়ে চা ইত্যাদি খেয়ে ওই অল্প সময়ের জন্য তারা একেবারে সম্পূর্ণ রোগী হসপিটাল সব কিছু ভুলে যায়, আবার এই টাইমটা ওভার হওয়ার সাথে সাথেই তারা আবার রোগীদের কাছে চলে যায়। তো তাদেরও কাজের মাঝখানে একটা ব্রেক নিতে হয়। তো উস্তাদগণ এইভাবে একটু ব্রেক নেওয়ার জন্য ওনারা কৌতুক শুনিয়েছেন, জোকস শুনিয়েছেন আমাদেরকে, কিন্তু মিনিংফুল জোকস হতো, এর মধ্যে কোনো শিক্ষাও নিহিত থাকতো। আবার এর দ্বারা আমাদের ক্লান্তিটা দূর হয়ে যেত, টায়ার্ডনেস দূর হয়ে যেত, মনটা ফ্রেশ হয়ে যেত, আবার খুশি হাসি খুশির একটা ভাব জাগ্রত হতো। নতুনভাবে এরপরে মশালাটা, এর পরবর্তী মশালা হেদায়া পড়ার সময়, হাদিসের কিতাব পড়ার সময় এই ধরনের কাজ করতেন আমাদের উস্তাদগণ। এখন দেখেন এই কৌতুক শোনানোর সময় যদি নিয়ত হয় ইবাদতের, যে আরেকজনের মনকে আমি খুশি করব, কথা শোনার জন্য উপযোগী করব, ব্রেইনের যে টায়ার্ডনেস আছে এটা আমি দূর করব, আর এরপরে এরপরে পরবর্তী সবকটা আমি বুঝাবো। তো এই মাঝখানে যে একটা অতিরিক্ত কথা বললাম আমি, অতিরিক্ত একটা ব্যস্ততা আসলো সবকের বাইরে, কিন্তু এইটাও মিনিংফুল, এটা মিনিংলেস নয়। তো মিন হুসনি ইসলাম ইল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের বিশাল সৌন্দর্যের মধ্যে একটা বড় সৌন্দর্য হলো মানুষ যেন সব বেকার কাজ বাদ দিয়ে দেয়, অনর্থক কাজ বাদ দিয়ে দেয়, যে কাজের কোনো দিনই ফায়দা নেই অথবা দুনিয়াবি ফায়দা নেই এমন কাজ বাদ দিয়ে দেয়। এই জন্য প্রতিটি কথা বলার আগে, প্রতিটি কাজ করার আগে আপনি আগে নিয়ত ঠিক করবেন, আগে এটা চিন্তা করবেন, পহলে তোলো ফির সোচো ফির বলো, একটা কথা আছে, পহলে তোলো প্রথমে পরিমাপ করো, এরপরে চিন্তা করো যে এটা বলা উচিত না বলা উচিত না, এরপরে পরিমাণ অনুযায়ী তুমি বলো, তখন আর কোনো দিন লজ্জিত হতে হবে না, রাগের বশীভূত হয়ে কোনো কথা বলে লজ্জিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা সব সময় নিরাপদ রাখবেন এবং নিজেকে হেফাজত রাখবেন। তো ইসলামের এই একটা শিক্ষা, জাস্ট আমি বললাম যে অনর্থক কাজ বাদ দিয়ে দাও, এই একটা কথার উপর যদি মানুষ আমল করে তাহলে মানুষ কোত্থেকে কই চলে যাবে। এবারে দেখুন, যদি আমি খেলাধুলা করি, খেলাধুলা যদি আমি করি তাহলে এই খেলাধুলার কারণে তো আমার শরীরের একটা ব্যায়াম হবে, ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি আছে। যদি এটা শরীয়তের গণ্ডির ভেতরে থাকে, এটা শরীয়তের গণ্ডি পেরিয়ে নয়, কোনো ধরনের শরীয়ত বিরোধী কাজ যেন না হয়, চোখের কোনো গুনাহ যাতে না হয়, চিন্তার কোনো গুনাহ যাতে না হয়, খেয়ালাতের কোনো গুনাহ যাতে না হয়, বরং সম্পূর্ণরূপে শরীয়তের। এখন দেখেন পুরুষদের জন্য নাভি থেকে আরম্ভ করে হাঁটুর নিচ পর্যন্ত সতর ডাকা, এটা হলো একটা ফর্জ দায়িত্ব। এটা সতর খোলাও জায়েজ নয়, দেখানোও জায়েজ নয়, দেখাও জায়েজ নয়। তো এখন খেলাধুলা যখন দেখা হয় তখন এর মধ্যে কি শরীয়তের এই ফর্জ পর্দার বিধান যেটা, এটা লঙ্ঘন হয় না এটা পালন করা হয়? এছাড়া মেয়েদের যে সৌন্দর্য প্রদর্শনী, তো সৌন্দর্য প্রদর্শন করার যে মহড়া প্রতিযোগিতা, সেটা এমন বিশেষ সময়ে দেখা যায় আরও বেড়ে যায়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, আল্লাহ তাআলা যেন বাঁচান। এখন দেখেন শরীয়তের হুকুম লঙ্ঘন করে কি কাজটা করছি না আমরা করছি না। দ্বিতীয় কথা, যে একটু খেলাধুলা জায়েজ ছিল সীমাবদ্ধ পরিসরে, একটা বিশেষ গণ্ডির ভেতরে থেকে, যদি আমার শরীর কসরত হয়, যদি আমার শরীরের ব্যায়াম হয়, আমার শরীরকে ভালো রাখার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য যদি আমি নিজে খেলাধুলা করি, পুরো দিন চেয়ারে বসে সোফায় বসে কন্টিনিউ দেখতে থাকার মধ্যে কি নিজের কোনো ব্যায়াম হয়, নিজের কি কোনো এক্সারসাইজ হয় শরীরের? টোটালি না। তো আমি আমার ফায়দা এখানে দেখার মধ্যে কতটুকু নিহিত আছে, তেমন বেশি কিচ্ছু না। মেন্টালি স্যাটিসফ্যাকশন যেটা, ওইটাও তো থাকতে হবে আপনার সীমার ভেতরে, প্রথম কথা। দ্বিতীয় হলো স্যাটিসফ্যাকশন নামাজ বাদ দিয়ে নয়, ইবাদত বন্দেগী বাদ দিয়ে নয়, ফর্জ ওয়াজিব বাদ দিয়ে নয়, পরিবার পরিজনের হক বাদ দিয়ে নয়, আত্মীয় স্বজনের হক বাদ দিয়ে নয়, এগুলো যদি গুনাহের মাধ্যমে বা হকুকুল ইবাদ নষ্ট করে, বান্দাদের হক যদি নষ্ট করে, বান্দাদের হকের মধ্যে যদি কোনো কমতি করে, এরপরে যদি কেউ তার স্যাটিসফ্যাকশন অর্জন করতে চায়, বা শরীয়তের গণ্ডির বাইরে গিয়ে যদি কেউ চায় আমার মনের স্যাটিসফ্যাকশন, যত ধরনের গুনাহের কাজ, মানুষ বলে মদ খায় আমার মেন্টালি শান্তির জন্য, আমি আরও গুনাহ আছে নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্যত্র আমি চলে যাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, চিন্তাও করা কত বড় গর্হিত এবং অন্যায় কাজ এবং আল্লাহর বিরুদ্ধাচরণ, কিন্তু কত বড়।
তো এটাও বলবে আমার স্যাটিসফ্যাকশনের জন্য বা মনের শান্তির জন্য আমি এখনো শান্তি পাচ্ছি না, এত কিছু পাওয়ার পরও শান্তি পাচ্ছি না। ও আসল হলো আলা বিজিক্রিল্লাহ তাতমা ইন্নুল কুলুব, অন্তরাত্মার শান্তি শুধুমাত্র স্যাটিসফ্যাকশন অফ হার্ট শুধুমাত্র আল্লাহর জিকিরের মধ্যে নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের মধ্যে নিহিত রয়েছে, অন্য কিছুতে নয়। এজন্য মানুষ এক সীমা পর্যন্ত করে, ইসলাম বিনোদনকে জায়েজ সাব্যস্ত করেছে, কিন্তু একটা লিমিট আছে, লিমিটেশন আছে। সারা বিশ্বের হাজার হাজার ঘন্টা নষ্ট হচ্ছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি, মিলিয়ন্স অফ আওয়ার্স নষ্ট হচ্ছে। দেখা এক জায়গায় লিখছেন যে বুয়েটের মতো এশিয়ার মধ্যে সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের দেশে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমাদের দেশে রয়েছে, সেখানকার স্টুডেন্ট দেশ এবং জাতির জন্য তাদের সম্পদের সময়ের মূল্য কত বেশি। আজকে প্রতিনিয়ত বিলিয়ন বিলিয়ন পাউন্ডের বিল্ডিংয়ের কাজ বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে, তো এর পেছনে কি বর্তমান ওই ওই মেধাগুলো কাজে লাগবে, যে মেধাগুলো বুয়েটে পড়ছে, তাদের সময়টা নষ্ট হওয়া মানে কি জাতির ভবিষ্যৎ থেকে ভবিষ্যতের অনেক ক্ষতি এবং লস এর দ্বারা হচ্ছে। এবং কোটি কোটি আওয়ার্স, কোটি কোটি ঘন্টা, বিলিয়ন বিলিয়ন ঘন্টা নষ্ট হচ্ছে, এটা অফিসের কাজ আক্রান্ত হচ্ছে। এখন বস যিনি ধরবেন কাউকে, তুমি টাইম নষ্ট করছো কেন, সেও নিজে টাইম নষ্ট করতে ব্যস্ত, এখন সে আরেকজনকে ধরবে কেমনে। তো এইভাবে দেখা যায় যে অফিস আওয়ার্স নষ্ট হচ্ছে, জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, কোটি কোটি মানুষ একেবারে পাগল পারা হয়ে গেছে, ইসরাফ কি পরিমাণ হচ্ছে, অপচয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কোরআন বলছে যে যারা অপচয়কারী, অতিরিক্ত খরচ করে, যেখানে যে জিনিস ব্যয় করা ঠিক নয় সেখানে ব্যয় করে, অপ্রয়োজনে অনর্থক বিনা ফায়দায় বেফায়দা যদি কোনো ব্যয় করে, এটাকে অপব্যয় বলা হয়, অপচয় বলা হয়, ইসরাফ বলা হয়। আর ইসরাফ হলো মারাত্মক গুনাহে কবিরা, আর আল্লাহ তাআলা বলছেন এরা শয়তানের ভাই, যারা ইসরাফ করে, যারা অপব্যয় করে, যারা অপচয় করে। এই ইসরাফ কি পরিমাণ হচ্ছে, হাজার হাজার যুবকেরা একটা একে এক দেশের পক্ষে, কেউ আরেক দেশের পক্ষে, মানুষ মারা পর্যন্ত মারা যাচ্ছে, প্রাণহানি হচ্ছে, আমাদের 20 কোটি মানুষের সময় নষ্ট হচ্ছে। এই 20 কোটি মানুষ যদি এক এক ঘন্টা এক ঘন্টা নষ্ট করে, তাহলে 20 কোটি ঘন্টা নষ্ট হলো। সে যদি দিনের পর দিন নষ্ট করে, তাহলে 20 কোটি বছরের লস হতে পারে। তো এই যে জিনিসটা, এটা আমাদেরকে চিন্তার বিষয় যে লিমিটেশন কিভাবে হতে পারে, বিনোদনের জন্য জায়েজ বিনোদন, বৈধ বিনোদন, মনের সান্ত্বনা, এটা একটা সীমাবদ্ধ সময় যদি হয়। তো তবে এখানে যে আমি যতটুকু আলহামদুলিল্লাহ, আপনি তো মফু ইসলামিক প্রেসকে মানে প্রসেপশন থেকে আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা করেছেন খেলার বিষয়ে, যেহেতু এটা ওয়ার্ল্ড ব্যাপী চলতেছে। তবে এবার যেহেতু খেলার একটা জিনিস আমি জাস্ট অ্যাড করতে চাই, আমাদের একজন বালক মানে যাকে অনেকে ছিলেন যে বালক যে গনিম আল মুফতা, তো ওর কাছ থেকে আমরা অনেক ইন্সপিরেশন নিতে পারি। যে বাচ্চাটি কিন্তু অর্ধ মানে তার জন্মগতভাবে তার কিন্তু বডি হাফ নেই, পা নেই, কিন্তু সে যেভাবে বিভিন্নভাবে মোটিভেশন, ভালো কাজ করতেছেন, পজিটিভ এবং কোরআন হাদিস বিভিন্নভাবে, হি হ্যাজ এ ল অফ নলেজ। তো একটা জিনিস ওইটার থেকে আমি যেটা মনে করি, এই খেলা থেকে অ্যাটলিস্ট একটা মানুষ সুস্থ থাকার জন্য এবং দিনকে রাখার জন্য সে কিন্তু যেভাবে এত চ্যালেঞ্জিং, আমরা অনেক সময় দেখা যায় আমাদের আমরা সুস্থ, আমাদের হাত পা সব কিছু থাকার সত্ত্বেও আমরা অলস কাজ করতেছি না, আমাদের ফ্যামিলির দায়িত্ব আদায় করতেছি না, স্বামীর দায়িত্ব আদায় করতেছি না, সন্তানের দায়িত্ব আদায় করতেছি না, সমাজের দায়িত্ব আদায় করতেছি না, বিভিন্ন ধরনের কাজ করতেছি না। কিন্তু মানুষের যদি ইচ্ছা থাকে, একজন বিকলাঙ্গ মানুষ, ডিজেবল মানুষও একটা সমাজের জন্য বিশাল কাজ করতে পারে, এটা কিন্তু আমাদের একটা ইন্সপিরেশন। আমার কমেন্ট এটা সুন্দর, এই একটা ফায়দা আমি মেনে নিলাম, আর আমি যে লক্ষ লক্ষ ক্ষতি বললাম এটা আপনিও মেনে নিবেন, মেনে নিবেন এটাই, এই দুটোটা হয়ে গেলে ব্যালেন্স হয়ে যাবে। এখানে দেখেন কত মানুষ মুসলমানও হয়ে যাচ্ছে, এটা কেন, এটা হলো রিয়ালিটি। আলহামদুলিল্লাহ দিনের দাওয়াত এবং তবলিগের জন্য এই সময়টাকে কাজে লাগানো, এটাও একটা সুন্দর উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু দুনিয়া যে গতিতে যাচ্ছে, এখন মানুষ মনে করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেলার মধ্যে যেতেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য মেলার মধ্যে যেতেন, কিন্তু মেলার মূলত জায়েজ ছিল না, কিন্তু মানুষ যেহেতু যায় সেজন্য বাধ্য, বা গেলে এটা থেকে ফায়দা নেওয়ার সুযোগ। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আসলে অসংখ্য কলার আছেন, আমরা আসলে মুফতি সাহেব গুরুত্বপূর্ণ কথা শুনতে শুনতেছিলাম, চলে যাচ্ছে আমাদের কলার দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি মাশাআল্লাহ, ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, প্লিজ গো হেড উইথ দ্য কোয়েশ্চন ইনশাআল্লাহ। ওকে, আমার একটা প্রশ্ন ছিল, বেসিক্যালি যদি কোনো সময় ফজরের নামাজটা আমি, হ্যালো, শুনতেছি ফজরের নামাজ? জি, ফজরের নামাজটা যদি আমি পড়তে পারি না, ঘুমের মধ্যে আমার নামাজটা চলে যায়, তখন তো আমি ওঠার সাথে সাথে চেষ্টা করি যে ফজরের নামাজটা পড়ে ফেলার জন্য, কিন্তু কাজের চাপে যদি কোনো সময় আমার বের হয়ে যেতে হয়, তখন আমি জোহরের সময় হয়তো ভুল করে আমি দাঁড়ায় গেলাম জোহরের নামাজ একাই কাজের মধ্যে জোহরের নামাজটা পড়ার জন্য, আমি ভুলে গেছি যে আমি ফজরের নামাজটা ওই দিনের পড়া হয় নাই। এমত অবস্থায় নামাজে দাঁড়ানোর পরে আমার খেয়াল হইলো যে আমি তো ফজরটা পড়ি নাই, তখন আমার কি করণীয় এটা একটু প্লিজ আমাকে ক্লারিফাই করবেন। আর কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রশ্নটা ক্লিয়ার। আসলে মাসআলা হলো যে পরবর্তী ওয়াক্ত আসার আগে প্রথম কথা আমরা যেন ওয়াক্তের ভেতরে নামাজ পড়ি। ওয়াক্তের ভেতরে নামাজ পড়া ওয়াক্ত না, এটা একটা ফরজ। ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা সুনির্দিষ্ট সময়ের একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। একটা শুরু আছে, একটা শেষ আছে। এই শুরু হওয়া থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সময়, এটা হলো নির্ধারিত টাইম। এর ভেতরে নামাজ পড়া উচিত। মাঝে মধ্যে ভুল হয়ে গেলে সংশোধনের চেষ্টা করা প্রয়োজন, তো যাতে অভ্যাস স্থায়ী না হয়ে যায়। এটার এনকারেজমেন্ট কোনোভাবেই ঠিক নয়, কারণ এটা তো একটা স্থায়ী ফরজ নামাজ। ওয়াক্ত চেনাও ফরজ, ওয়াক্তের খেয়াল রাখা, ওয়াক্তের ভেতরে পড়া, এটাও আরেকটা আলাদা ফরজ নামাজের মতো। যাই হোক, সেটার দিকে খেয়াল রাখা জরুরি। দ্বিতীয় কথা, যদি কেউ ছেড়ে দেন তাহলে যখনই স্মরণ হবে, বা নাসিয়া সালাতান ও গাফালা আনহু ফলিউসাল্লি ইজা যাকারা আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই ওয়ার্নিং হবে, যখনই মনে আসবে পড়ে নেওয়া উচিত। তো অফিসে গিয়ে প্রথমেই যদি পড়তে পারা যায়, একটা মুসাল্লা সঙ্গে নিলেন, বা কাজের জায়গায় গিয়ে হলেও, আপনি বের হয়ে গেলেন, কোনো একটা ফাঁক, কোনো একটা সুযোগ হলে প্রথম ফুরসতে পড়ে নেওয়াটা ভালো উচিত, কারণ ফরজ নামাজ আমার জিম্মায় রয়ে গেছে। এটা পরবর্তী আরও লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করা নয়, কাজা হয়ে যে গেলেও। হযরত মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলহি এই বিষয়টি উল্লেখ করেছেন যে যখনই স্মরণ হবে তখন আর দেরি না করা উচিত, কারণ এটা বন্দেগীর দাসত্বের যে দাবি, আল্লাহর বান্দা হওয়ার যে দাবি, বন্দেগি এবং দাসত্ব হলো এটা আমার জিম্মায় একটা কাজ রয়ে গেছে। এখন যদিও ওয়াক্ত চলে গেছে, এখন তো এখন পড়লেও কাজা, আর একটু পড়লে পরে পড়লেও কাজা, এই হিসাবে আমি আরও দেরি করি, তো এই আরও দেরি করাটা পছন্দনীয় জিনিস নয়, এটা দাসত্বের ব্যাপার। এখন যদি দেরি হয়েই যায়, আর আপনি যদি জোহরের নামাজ শুরু করে দেন ফর এক্সাম্পল, তখন দেখতে হবে যে আপনার এই অতীতের নামাজ, ঠুটেল নামাজ কতটা আপনার জিম্মায় রয়ে গেছে। ফর এক্সাম্পল, শুরু থেকে যখনই ফর্জ হয়েছে নামাজ, একেবারে বালেগ হওয়ার সাথে সাথে নামাজ ফর্জ হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে আরম্ভ করে আজ পর্যন্ত আপনার জিম্মায় যদি ছয় ওয়াক্তের নামাজ কাজা থেকে যায়, ছয় ওয়াক্তের নামাজ যদি আপনার জিম্মায় থেকে যায়, তাহলে আপনি সাহেবে তরতিব নন, অর্থাৎ সিরিয়াল রক্ষা করা আপনার উপর জরুরি নয়। তো সিরিয়াল রক্ষা করা মানে ইভেন জোহরের পরে পড়লেও আপনার হয়ে যাবে। তো অনেক সময় বালেগ হওয়ার পর, সবালক হওয়ার ইমিডিয়েট পর পর অনেক ফরজ নামাজ অনেকেই ছেড়ে দিয়েছেন, এগুলো পড়ে নেওয়া জরুরি, কাজা নামাজ জরুরি পড়ে নেওয়া। যারা বলে একেবারে পুরাতন হয়ে গেলে পড়তে হবে না, আর কোনো দলিল নাই, কোনো দলিল নাই, পুরাতন হোক নতুন হোক সর্বপ্রকার কাজা নামাজ দলিল অনুযায়ী আর হাদিস অনুযায়ী সকল ফোকাহায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে, এই 1500 বছরের সকল ইসলামিক স্কলারদের ঐক্যমতের ভিত্তিতে বাবু কাজা এল ফওয়ায়েদ লক্ষ লক্ষ ফেকার কিতাবে চ্যাপ্টার রয়েছে। তো এখন যদি বলে না কাজা লাগবে না, শুধু এই তওবা করে নিলেই হবে, এমন কথা ঠিক নয়। তো হ্যাঁ, এটার পদ্ধতিগত ব্যাপার অনেক বিস্তারিত আলোচনা সাপেক্ষ বিষয়, ওটা নিয়ে আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে আর উত্তর রয়েছে। কিন্তু যদি আপনার অতীতে ছয় ওয়াক্তের নামাজ কাজা থাকে আপনার জিম্মায়, তাহলে আপনি জোহর পড়ে নেবেন, পড়ার পর আপনি জোহর পড়ে নেওয়ার পর আপনি পড়বেন আপনার ফজরটা পড়ে নেবেন। আর ভাইয়ের প্রশ্ন ছিল, যদি উনি জোহর নামাজ শুরু করে দিলেন, হঠাৎ মন হয়েছে, তখন কি করতে হবে? তখন কি জোহর নামাজ ভেঙে? ওইটাই বলছি যে যদি অতীতে যদি ছয় ওয়াক্তের কাজা থেকে যায় একেবারে বালেগ হওয়ার ইমিডিয়েট পর থেকে নিয়ে, তাহলে তার তিনি জোহর পড়ে নেবেন, এবং পড়ে নেওয়ার পর এরপর তিনি কাজাটা করবেন, মানে ফজরে পড়বেন। তো সাধারণত এমনটাই হয়ে থাকে, অনেকের থেকেই যায়। আর যদি এমনটা না হয়, তাহলে পরবর্তী ছয় ওয়াক্তের নামাজ পর্যন্ত ফোকায়ে কেরাম বলেছেন এটা তাকে যাবে, এটা মুআল্লাক তাকে যাবে, এটা ছয় ওয়াক্ত অতিবাহিত হওয়ার পর তখন গিয়ে এগুলো ভ্যালিড হবে। সুতরাং ভেঙ্গে ফেলে
নিয়ম হলো আগে ফজর পড়ে নেওয়া, যদি এর চেয়ে কম কাজা নিজের জিম্মায় হয় থাকে তাহলে ভেঙ্গে নিয়ে আমি মনে করি প্রথমে ফজর পড়বেন, এরপরে জোহর পড়বেন। ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়র মুফতি সাহেব। আমরা একটা প্রশ্ন নিয়ে ব্রেকে চলে যাবো, ইনশাআল্লাহ ব্রেক থেকে শেষ প্রশ্নের আপনি জবাব দিবেন। জাজাকাল্লাহ। আমরা চলে যাই, লেটস মুভ টু আওয়ার নেক্সট কলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া সালাম। রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ গো আহেড উইথ দ্য কোশ্চেন প্লিজ। জি, আমি খালি শান্তম আসলাম। আমি অনেক সময় ফজরের নামাজও মসজিদে যাওয়ার পরে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গেছে, আমি গরু সুন্নতটা পড়তাম পারছি না, চেষ্টা করছিলাম পড়ার লাগে, দেখি যে না জামাতের সময় গেছে বা অনেক সময় গিয়ে ফাই জামাত শুরু হয়ে গেছে। তখন আমি কি তা করতাম, জামাত তো শরিক হয়ে দিতাম, নিনা আগে সুন্নতটা আদায় করতাম। জি, আর কোনো প্রশ্ন আছে? ফজরের নামাজও জি জি আর আরেকটা কোয়েশ্চন হলো, আমি নামাজের ভিতরে আমি এমনি খুব চেষ্টা করি এমনি আত্ম বৈদ্যুত হসপিটালিং করা বা কোনো একটা কোনো না কোনো একটা কিছু ফোড়ার লাগে, আর নামাজও হালা হওয়ার পরে ইমামের সাথে যেগুলো নামাজ পড়ি খুব চেষ্টা করি নামাজের ভিতরে থাকা লাগে, বা এই জিনিসটা ওয় না আসলে জানি না, সব সময় লাগে ওলা হয়ে যায়, নামাজের পুরা মন রাখতাম পারি না, এটা লাগে কিছু কোনো দোয়া আসেনি বা কিতা করা যায়। জাজাকাল্লাহ। ইনশাল্লাহ আপনি প্রোগ্রামটা দেখতে থাকুন, আমরা একটু ব্রেকে যাব, ইনশাল্লাহ ব্রেক থেকে এসে আপনার প্রশ্ন মুফতি সাহেব জবাব দিবেন। জাজাকুমুল্লাহ খায়র। সম্মানিত দর্শক বন্ধু, প্রিয় ভাই বোনেরা, আমরা একটু সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সংক্ষিপ্ত বিরতির পর আবার চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ নিউ ইকরা, এবং আমাদের সঙ্গে আগেও ছিলেন এখনও আছেন ইকরা বাংলা ইকরা উর্দু সম্মানিত আলোচক এবং জামিয়াতুল খায়রুল ইসলামিয়া সম্মানিত প্রতিষ্ঠা প্রিন্সিপাল হযরত আল আল্লামা হযরত মাওলানা মুফতি মুনতাকিম হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। জি হযরত, আমরা ব্রেকে যাওয়ার আগে আমাদের এক ভাই ফোন করেছিলেন, দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ফজর নামাজে জামাতে যাওয়ার পর উনি বাসায় সুন্নত পড়েন নাই, গিয়ে দেখলেন মসজিদে জামাত শুরু হয়ে গেছে, এমন অবস্থা উনি কি আগে জামাতে শরিক হবেন না আগে সুন্নত পরে জামাতে শরিক হবেন? ফজর ছাড়া অন্যান্য যে কোনো নামাজে পৌঁছার পর যদি দেখা যায় জামাত শুরু হয়ে গেছে, সুন্নত আর পড়বেন না, নফল হিসাবে পরবর্তীতে পড়ে নিলে পারেন ভালো, কিন্তু শুধু ফজরের সুন্নতটা একটু ব্যতিক্রম। কাল ওয়াজিব বলা হয়েছে, এটা প্রায় ওয়াজিবের মতো, যদিও সুন্নতে মুআক্কাদা, কিন্তু সুন্নতে মুআক্কাদা সমূহের মধ্যে ফজরের সুন্নত মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের সুন্নত। এমনকি ফুকাহা কেরাম উল্লেখ করেছেন যে মুসাফিররাও যেন এটা বাদ না দেয়, এটা যেহেতু কাল ওয়াজিব প্রায় ওয়াজিবের মতো এতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য ইসলামী আইন বিশেষজ্ঞগণ এই মাসআলা উল্লেখ করেছেন এইভাবে যে আমরা জামাত যদি শুরু হয়ে যায় আর আমরা যদি অ্যাটলিস্ট দ্বিতীয় রাকাত অথবা জামাত যদি পরিপূর্ণরূপে পাওয়ার পরিপূর্ণ আশা থাকে, জামাত যদি পাবো না এমন অবস্থা হয়ে যায় তখন আর সুন্নত ফজরটাও পড়বেন না, আর যদি জামাত আপনি পেয়ে যাবেন শেষ বৈঠকেও বসে যেতে পারবেন, দ্বিতীয় রাকাত পেয়ে যাবেন, এমন কি বলা হয়েছে লাস্ট সিটিংকে গিয়ে আপনি জামাত মাস্ট পেয়ে যাবেন, এই নিশ্চয়তা যদি থাকে তাহলে আপনি ফজরের সুন্নত পড়বেন। হ্যাঁ, পড়ার জন্য একটা গুনাহের কাজ হয়ে যায়, সেটা হলো যেখানে জামাত চলছে সেখানে গিয়ে মানুষ নামাজ পড়া আরম্ভ করে দেয়, এটা নয়, এমন এটা অনেক দূরে, যতটুকু দূরে সম্ভব, এমনকি ফুকাহা কেরাম বলছেন অন্যত্র পার্শ্ববর্তী কোনো জায়গায় বা বারান্দায়, মসজিদের ভিতরে তো নাই, ভিতরে না বরং বারান্দায় কোনো জায়গা যদি থাকে, তো আমাদের এই দেশে তো অনেক মসজিদের বারান্দাই নাই, তো অ্যাটলিস্ট দরজার পাশে ঢোকার পরপর দরজার পাশে বিহাইন্ডে কোনো একটা জিনিস সামনে রেখে, কোনো ডেস্ক ইত্যাদি সামনে রেখে, জামাত থেকে অনেক দূরে প্রায় বাইরের কাছাকাছি এমন কোনো জায়গায় এই সুন্নতটা পড়া উচিত। জামাত চলাকালীন সময়ে সুন্নত অব্যাহত রাখা বা জামাত শুরু হয়ে যাবে একটু পরই আর আমি এখানে সুন্নত পড়তে আরম্ভ করলাম আর আমার সুন্নত থাকা অবস্থায় জামাত শুরু হয়ে যাবে, এমন জায়গায় সুন্নত পড়া জায়েজ নয়, ঠিক নয়, এটা মজবুরির কারণে কেউ পড়ে, মাসআলা না জানার কারণে পড়ে, আল্লাহ মাফ করবেন হয়তো ইনশাআল্লাহ, কিন্তু এটাকে শক্তভাবে নিষেধ করা হয়েছে। একবার আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকি উসমানি সাহেব দারুল উলুম করাচির তালাবাদের উদ্দেশ্যে এই বক্তব্য রেখেছেন যে সুন্নত পড়ার নিয়ম তোমাদের জানা নেই, যেখানে জামাত চলছে সেখানে এসে এক সফ পেছনে, না এটা ঠিক নয়, এক দুই সফ পেছনেই সুন্নত পড়া আরম্ভ করে দিলে, এরকম না, বরং বারান্দায়, আর বারান্দায় যদি জায়গা ইনকেস না থাকে কোথাও বারান্দায় না থাকে তাহলে ঢোকার ইমিডিয়েট পর দরজার পাশাপাশি কোনো জায়গায়
সবচেয়ে পেছনে যে জায়গা সম্ভাব্য, এমন কোন জায়গায় কোন জিনিস সামনে রেখে যাতে অন্য মুসল্লিদের যাতায়াতে জমাতে অংশগ্রহণ করতে বা বের হয়ে যেতে কোনো সমস্যা যেন না হয়, এমন কোন জায়গায় যতটুকু সম্ভব দূরে থেকে জমাত থেকে সেখানে আদায় করা উচিত যদি জমাত পাওয়ার সম্ভাবনা থাকে। আর জমাত যদি মিস হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা দেখা দেয়, তাহলে ফজরের সুন্নত না পড়েও আপনি জমাতে শরিক হয়ে যাবেন, আর এরপরে সুন্নত আপনি ওয়াক্তের ভেতরেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা। জাজাকাল্লাহ, আশা করি সম্মানিত দর্শক আশা জবাব পেয়েছেন। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল ভাইয়ের, তো উনি জামাত নামাজ পড়ার সময় তো মনোযোগটা ধরে রাখতে পারেন না নামাজের মধ্যে, মানে মাইন্ড ডিফারেন্ট দিকে ডাইভার্ট হয়ে যায়। এটা স্বাভাবিক, ওয়াসওয়াসা নামাজের মধ্যে আসে, আর এর বিপরীত যে শব্দটি হলো খুশু' খুজু'। তো খুশু খুজু যেটা আমরা বলি খুশু খুজু, আসলে খুশু' খুজু' এই দুটো শব্দ। খুশু' হলো অন্তরে আল্লাহর ভয় থাকবে, আর খুজু' হলো অঙ্গ প্রত্যঙ্গগুলো এত বেশি ওই ভয়ের কারণে নীরব থাকবে যে নড়াচড়া বেশি থাকবে না, মানুষ এদিকে তাকায় ওইদিকে তাকায় এদিকে করে হাত নাড়ে শরীর নাড়ে না। সুন্নাত অনুযায়ী যদি আমরা আদায় করি, নড়াচড়া যদি না করি, আর অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি সম্পূর্ণরূপে ভীত সন্ত্রস্ত, কত মানুষ দেখবেন নামাজ পড়ে তার অঙ্গ প্রত্যঙ্গ যেন আল্লাহর ভয়ে কাঁপছে, তো অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যেও যদি আল্লাহর ভয়ের একটা ছাপ সুস্পষ্ট হয়ে যায়, তাহলে এটা হলো খুদুয়। আর অন্তরের ভেতরে অন্তরের মধ্যে আল্লাহর ভয় যেটা হয় জাগ্রত হয় সেটাকে বলা হয় খুশু'। তো খুশু' খুদুয় সহকারে নামাজ পড়া, আর এর জন্য জরুরি হলো বাইরের অন্যান্য চিন্তা মনের মধ্যে না আসা, নামাজ ছাড়া অন্য কোনো চিন্তা না আসা। এর জন্য অনেকগুলো কাজ করতে হয়। প্রথম কাজ হলো নামাজের আগেই ওযু ইস্তিনজা ইত্যাদি থেকে ফারিগ হয়ে ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ করে আসা, না হয় মানুষ নামাজে দাঁড়াবে আর পরে যদি খাবার খেতে চায় তাহলে তার মনের মধ্যে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ছেন, সে বলবে কি খুব মজার কই মাছ রান্না ফ্রাই করা হচ্ছে, ওইটার সুগন্ধ তার মনে আসবে, এরপরে গিয়ে বলবে না ওই খুব মজার আরেকটা ডিশ আছে ওইটা ওইটা উপভোগ করব, আরেকটা আছে ওইটা মাইন্ডে আসবে। তো ক্ষুধা নামাজ খাবারে পরিণত হয়ে যাবে, খাবারটা অন্তত নামাজ যেন না হয়, নামাজ যেন খাবার না হয়, খাবারটা নামাজ হয়ে যাক। তো আগে খেলে তো সে খাওয়ার সময় বুঝবে আমি নামাজ পড়বো পরে। তো এটা একটা যে আগে এই সমস্ত ওযু ইস্তিনজা থেকে বাথরুম টয়লেটে যাওয়ার প্রয়োজন, এবং এগুলো সেরে এরপরে ফারেক হয়ে যদি অজু করে আসে, অজু ইত্যাদি করার মাধ্যমেও দেখবেন বাইরে আনফ্রেশ হয়ে যায় মানুষ। অজু ইত্যাদি করার পর যখন মানুষ আসে তো দেখবেন বাইরের অনেক একটা আনফ্রেশনেসের কারণে যে একটা মনের মধ্যে ঝামেলা ঝামেলা ভাব এটা থেকে শেষ হয়ে যায়, মানুষ এখানে মনটা মসজিদমুখী হয়ে যায় আর মসজিদে এসে বসতে কমফোর্টেবল ফিল করে। আনকমফোর্টেবল ফিল করার কারণে নামাজের বাইরে মন চলে যাওয়ার বা ওই আনকমফোর্টেবলের ফিলিংটা ফিলিংয়ের দিকে যে মনোযোগ চলে যায় সেটাও যায় না। এরপরে আপনার দ্বিতীয় কথা হলো, প্রথম ব্যাপার হলো আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা, আন্তা আবুদাল্লাহ হাকা আন্নাকা তারা, যে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি নিজে আল্লাহকে দেখছো। ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক, হাদিসের মধ্যে বলা হয়েছে যদি এই ফিলিং আনতে না পারো যে তুমি নিজে আল্লাহকে দেখছো আল্লাহর সামনে দাঁড়িয়েছো, যদি এই ফিলিং আনতে না পারো যে আমি নিজে আল্লাহকে যেন দেখছি, তাহলে অন্তত এই চিন্তাটা করো দ্বিতীয় পর্যায়ে যে আল্লাহ আমাকে দেখছেন। তো যেভাবে আছে না, একটা ভালো কাজ করছো, আমার আব্বা যদি দেখেন আমি নামাজ পড়ছি, আমার উস্তাদ যদি দেখেন যাকে আমি সবচেয়ে বেশি সম্মান করি আমি নামাজ পড়ছি, তাহলে আমি কত সুন্দর করে নামাজটা পড়বো, এদিক সেদিকে আমি তাকাবো না যে আমার উস্তাদ আমাকে ফুল টাইম দেখছেন আমাকে, তখন আমার নামাজটা কীভাবে হচ্ছে কি না ওইটা উনি দেখছেন, আমার আল্লাহ তো ঠিক একইভাবে দেখছেন। তো আল্লাহর দেখার কথা যদি মাইন্ডে চলে আসে, তাহলে তো আমি দেখবো আমার ফুল টাইম আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আমি কীভাবে রুকু করছি কীভাবে সিজদা করছি এটা ওনার পছন্দনীয় রুকু হচ্ছে কি না, পছন্দনীয় সিজদা হচ্ছে কি না, দাঁড়ানোর স্টাইলটা পছন্দনীয় আমার আল্লাহর পছন্দনীয় হচ্ছে কি না, এই কথা যদি ফুল টাইম মনে থাকে তাহলে আল্লাহ দেখছেন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহ আমাকে দেখছেন সর্বাবস্থায়, এই মনমানসিকতা যদি অন্তরে সৃষ্টি হয় তাহলে ইবাদতের মধ্যে খুশু খুজু হবে, নড়াচড়া অতিরিক্ত করবো না আর অন্তরের মধ্যেও আল্লাহর ভয় থাকবে। তৃতীয় কথা খুশু খুজু তৈরির নামাজের সূরাগুলোর অর্থ জানা, অর্থ জানলে মানুষ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যখন পড়বে, আমাদের দরকার ইমাম সাহেব হুজুর আমার খাস উস্তাদ ছিলেন, মোহাব্বতের উস্তাদ ছিলেন, ওয়ালিকুল শিরোমণি ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ আকবার চিৎকার দিয়ে বলতেন। তো ভাবলাম যে আমরা যখন আল্লাহ আকবার বলি আল্লাহ সবচেয়ে বড়,
এই কথাটা তার অন্তরে কম্পন সৃষ্টি করে দিত, বুক বিদীর্ণ হয়ে যেত, ফেটে যেত, যে আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা বলার সময় সাত আসমান সাত জমিন সব থেকে আমার আল্লাহ বড়। এই কথাটা বলার সাথে সাথে তার অন্তরাত্মা চিৎকার দিয়ে উঠত, শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যেত, বক্ষ যেন বিদীর্ণ হয়ে যাবে। তো কোনোদিন নামাজে আল্লাহ আকবার বলার সময় আল্লাহ সবচেয়ে বড় এই অর্থটার দিকে কোনোদিন খেয়াল করেছি? আমি আল্লাহ আকবার তো মুখ দিয়ে বলছি, কিন্তু আল্লাহ আকবরের অন্তর্নিহিত মর্মটা প্রথমেই নাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলম, সুবহানাক আল্লাহুম্মা পড়লাম, তবুও আমার মন এখানে উপস্থিত নয়। আলহামদু পড়লাম, সকল প্রশংসা আল্লাহর জন্য। এই কুল কায়নাতের যত সৌন্দর্য, যত বিউটি আর যতগুলোর যত প্রশংসা করা হচ্ছে, এগুলো মূলত আল্লাহ রব্বুল আলমিনের প্রাপ্য, কারণ আসল ক্রিয়েটার আল্লাহ। সুতরাং কত কোটি কোটি প্রেইজ আল্লাহর জন্য, কত বিলিয়ন বিলিয়ন প্রেইজ আল্লাহর জন্য, কারণ তিনি এসব কিছু সৃষ্টি করেছেন। এই ফিলিংটা অন্তরে নিয়ে যদি আলহামদুটা আমি পড়ি, তো আলহামদু শব্দের উচ্চারণের সাথে সাথে হয়তো চোখে পানি চলে আসবে। লিল্লাহ রব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি রব, সকল জাহানের প্রতিপালক। রব শব্দ উচ্চারণ করছি, কিন্তু রবের ব্যাপক বিস্তৃত বিশ্বজনীন অর্থ আমাদের অন্তরে মোটেও নেই, দাগ খাটে না। তো আমি আল্লাহ আকবার বললাম, তখন আমার অন্তর কেঁপে উঠল না। আলহামদু পড়লাম, তখন আমার অন্তরে ভালোবাসার ফিলিং আসলো না। তো আমার নামাজ কিসের নামাজ হলো? কতটুকু নামাজ আমার শুদ্ধ হলো? আর আমরা তো ওই দুনিয়ার সকল ধ্যান ধারণা, আল্লাহওয়ালাদের সান্নিধ্য অনেক উপকারী। যাদের খুশু খুশু রয়েছে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর ভালোবাসা রয়েছে, মহাব্বত রয়েছে, তাদের সান্নিধ্য অবলম্বন করলে, কোনো মাস সাদেকিন, নেককারদের সাদেকিনদের আল্লাহওয়ালাদের সান্নিধ্য অবলম্বন করো, তাদের সাহচর্য অবলম্বন করো। কোনো মাস সাদেকিন এই খালি তোহম লিতা কোনো মিসলাহম, যারা যাদের অন্তরে খুশু খুশু রয়েছে তাদের পড়াও শুনতে হবে, অর্থ বোঝা এটা একটা এটাও একটা মাধ্যম, মর্ম জানা এটাও একটা বড় মাধ্যম খুশু খুশু অর্জন হওয়ার। আর প্রথম পদক্ষেপ হলো শব্দের দিকে মনোযোগ। আমরা প্রথমে অর্থের দিকে যেতে পারবো না, যে আমি এখন আলহামদু পড়ছি, অ্যাটলিস্ট আমি আলহামদু যে পড়ছি ওইটার দিকে মনোযোগ। লিল্লাহি যখন পড়ছি তো আমি অন্তত বুঝে শুনে পড়ছি লিল্লাহি। অনেকেই বলবে হয়তো নামাজে কোন সুরা পড়েছি তাও আমি জানি না, এটা অটোমেটিক মন আরেকখানে ওয়ার্ল্ড কাপে না হয় আর কোন ধ্যানে বা কোন জায়গায় আল্লাহ ভালো জানেন, আমাদের নামাজগুলো এই খেলাধুলার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। নামাজের মধ্যে মন ততটুকু লাগে না যতটুকু খেলাধুলার মধ্যে মন লাগে। একটু চিন্তা করতে হবে যে আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, তো ওই আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতিটা আমার কতটুকু, অর্থ বোঝা অর্থ জানা। আর প্রথম পদক্ষেপ হলো শব্দের দিকে মনোযোগী হওয়া। তো শব্দের দিকে মনোযোগী হওয়া এটা হলো প্রথম পদক্ষেপ। আলহামদু বলার সময় আমি যেন বুঝি আমি আলহামদু পড়ছি, তো প্রথম আমাদের সর্বপ্রথম কিন্তু আসবে না, কিন্তু আমরা এতটুকু বলবো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি ওই অক্ষরগুলো ওই শব্দগুলো ওই বাক্যগুলো আমি পড়ছি। অন্তত প্রথমে শব্দ এবং বাক্যের দিকে মনোনিবেশ করতে হবে, কোন শব্দ পড়ছি, কোন বাক্য উচ্চারণ করছি, এটার দিকে যদি প্রথম পক্ষে মনোযোগটা চলে যায়, তাহলে প্রথম ট্রেনিং কোর্সের প্রথম ধাপ, প্রথম স্টেপ হলো যে শব্দের দিকে মনোযোগী হওয়া। দ্বিতীয় স্টেপ হলো অর্থের দিকে মনোযোগী হওয়া। আর এর আগে আমি কিছু বলেছি, ওযু ইস্তিনজা থেকে ফারিগ হয়ে, ইস্তিনজা থেকে অবসর হয়ে পবিত্রতা অর্জন করে, ওযু ইত্যাদি করে একটু সময় আগে গিয়ে মসজিদে চলে আসা বা নামাজের জন্য প্রস্তুতি আগে থেকে গ্রহণ করা। আর আমরা যখন করি কি, ওই জামাত শুরু হচ্ছে ওই সময় গিয়া দৌড়ে গিয়া নামাজ শুরু করছি, তো আমার মন লাগবেই বা কেমনে? এটা সুন্দর পয়েন্ট যে বলছেন যে শব্দের দিকে খেয়াল রাখা মুফতিসাব। অনেক সময় আপনি যদি শব্দের দিকে খেয়াল রাখেন তো সুবিধা কি, তো আপনি তো ইমাম সাহেব পড়তেছেন, আপনার ব্রেন কিন্তু অটোমেটিকলি মুভমেন্ট করতে পারতেছেন, আমি এই শব্দগুলো পড়তেছি। ইভেন কেউ যদি মিস্টেক করে আপনি কারেক্ট করতে, হ্যাঁ, অর্থ না বুঝলেও ইভেন শুধু আমি আলহামদু পড়ার সময় আলহামদু যদি পড়ি, শুধু শব্দের দিকে আপনার মনোযোগটাকে আনেন, প্রথমে আনেন। ওলামায়ে কেরাম একটা কথা লিখেছেন, থানবী রহমতুল্লাহ হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী হাকিমুল উম্মত ছিলেন, উম্মতের এইসব ভুল ত্রুটির সংশোধনকারী এক মহান ব্যক্তিত্ব অতিবাহিত হয়েছেন। উনার কিতাবাদি পড়া উচিত। উনি এক জায়গায় লিখছেন যে খেয়ালাত কা আনা গুনাহ নেই, খেয়ালাত কা লানা গুনাহ হ্যায়। খেয়াল বিভিন্ন ধরনের চিন্তা বাইরের, এগুলো এমনিতেই অটোমেটিকলি চলে আসা গুনাহ নয়, এটা আমি বেখতিয়ারি, কিন্তু এটা ইচ্ছে করে নিয়ে আসা, আসলো একটা মাত্র অটোমেটিকলি, আমি ওইটাকে পাকা, হ্যাঁ চলে আসা গুনাহ নয়, এটাকে লালন পালন করা গুনাহ, এটাকে ধরে রাখা গুনাহ, ওইটাকে লালন পালন করে ওইটাকে আরো অগ্রসর করা। হয়তো খেয়াল চলে এসেছিল দোকানের, এখন আনার পর আমি হিসাবেও লেগে গেলাম, আমি এরপরে আইটেম কোনটা আনবো কোনটা না খরিদ করবো এটার দিকে আমি চলে গেলাম। তো এরপরে করে কি মানুষ,
তাড়াতাড়ি শেষ করে ফেলে আত্তাহিয়াত ইত্যাদি। এরপরে ইমাম সাহেব যদি এখনো সালাম না ফেরান তখন পেছন থেকে দেখা যায়, মানে এটা বুঝাতে চায় যে ইমাম সাহেব আপনি কোন জায়গায় আছেন, আমার কারবার শেষ, আমার দায়িত্ব আমি এখন পর্যন্ত আমি অলরেডি শেষ হয়ে গেছি, আপনি কোন জায়গায় আছেন বর্তমানে? আপনি ভালো যে মুফতি সাহেব যে ঘটনা শুনতেছিলাম যে আমাদের উস্তাদ বলতেছিলেন যে এক বেচারা উনি আসর নামাজে পড়তেছেন, তো নর্মালি উনি যখন আসেন নামাজে তো নামাজে চার দোকানে হিসাব করেন, তো তুমি সবের নামাজ 3 রাকাত পড়ছেন, এক দোকানে হিসাব বাকি রয়েছে, এই জন্য উনি বলছেন নামাজ 1 রাকাত বাকি রয়েছে, তখন 3 রাকাত কর, কিভাবে তুমি বুঝলা এখন? তো আপনি তো চার দোকানে হিসাব করে প্রতিদিন, আজকে তো 3 দোকান হিসাব করতে আপনি সালাম ফিরে ফেললেন। যাই হোক, জোক হইলেও এটা বড় একটা আমাদের জন্য শিক্ষণীয় অনেক ঘটনা, সময় হয় যে আমরা যে এটা হয়ে যায়। তো আসলে প্রথম প্রথম পদক্ষেপ একেবারে আমরা অর্থের দিকে মনোযোগী হয়ে চোখে ক্রন্দন করার মতো পর্যায়ে আমরা হয়তো শুরুতে যেতে পারবো না। শুরুতে প্রথম পক্ষের কয়েকটা কাজ, নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ আগে মুসল্লায় চলে যাওয়া, অনেক আগে থেকে অজু ইস্তেঞ্জা পবিত্রতা অর্জন ইত্যাদি থেকে ফারেক হওয়া, প্রস্রাবের প্রয়োজন, টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে এগুলো সেরে নিলে দেখবেন আপনার অন্যদিকে মনোযোগ থাকবে না। এরপরে কিছুক্ষণ আগে উজু করে চলে আসলে, একটু তাসবিহাত আদায় করলে, এরপরে নামাজ শুরু করলে দেখবেন মনোযোগ বেশি আরেকটা থাকে। জিনিস অ্যাড করুন, প্রথম পক্ষ শব্দ, তো শব্দের দিকে সবাই যদি আমরা মনোযোগী হয়ে যাই, এই প্র্যাকটিসটা কিছুদিন করেন আর এরপরে অর্থের দিকে যান, তো প্রথম পক্ষেই আমরা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীর মতো খুশু খুশু তো আর পাবো না, শেখ হাসান বসরি, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলীর মতো খুশু খুশু তো আমাদের হয়ে যাবে না। জি, জাজাকাল্লাহ মুফতি সাহেব সুন্দর করে বলার জন্য। আমি জাস্ট একটা ওই রিলেটেড যেহেতু বিষয়টা আসছে, অনেক সময় আমরা দেখি যে তো আমরা এই দেশের প্রেক্ষাপটে যে বিভিন্ন মসজিদে আমরা বাইরে যে গাড়ি রেখে যান ডবল ইয়ালো লাইন অথবা অন্য মানুষকে ব্লক করে ড্রাইভওয়েতে রেখে আমরা নামাজে চলে যাই, এটার জন্য কিন্তু অনেক সময় বিভিন্ন মসজিদও বিভিন্ন ধরনের কমপ্লেনের শিকার হন বা বিকজ মসজিদ কর্তৃপক্ষ বদনাম হয়ে থাকে। তো ওই যে এই পরিস্থিতিতে আপনি জামাতে শরিক হলেন কিন্তু আপনি রং পার্কিং করে অন্য মানুষকে ব্লক করে ক্ষতি করে কষ্ট দিয়ে যে আপনি কাজটা করলেন, ওই শরীর দৃষ্টিতে আপনি যদি ব্যাখ্যা করে বলেন খুবই এটা মোটেও ঠিক নয়, কারণ হকুকুল ইবাদের গুরুত্ব অনেক বেশি। আপনি চেষ্টা করছেন করছেন, জামাতি যদি না পান তবুও আপনার জন্য অন্য কাউকে কষ্ট দেয়া অথবা আইন লঙ্ঘন করা কিন্তু জায়েজ নয়। কোনো কোনো মসজিদের আশপাশে একটু সময়ের জন্য মানে তারা টিকিট লাগায় না, সরকারের পক্ষ থেকে একটু পারমিশন দেওয়া হয়েছে যে একটু অল্প সময়ের জন্য ডাবল ইয়ালো লাইনেও আপনি গাড়ি রাখতে পারেন। তো এই সমস্ত জায়গা ব্যতিক্রম, আর যেখানে এই ধরনের পারমিশন নাই গাড়ি ব্লক করা তো কোনোভাবেই জায়েজ নয়, কোনোভাবেই ঠিক নয়। কিন্তু যদি কোথাও দেখা যায় যে এখন আর কেউ আসে না, সবাই বলে যে এখন রেখে ফেলা হয়, প্রায় সাধারণত কেউ আসে না রাখে না, তো এমন জায়গায় অন্য কাউকে কষ্ট না দিয়ে যদি হয়, আর যদি সাধারণত কোনো সময় মৌখিকভাবে পারমিশন দেওয়া হয়, কোনো সময় কার্যত পারমিশন দিয়ে দেওয়া হয়, মানে মৌখিকভাবে তো পারমিশন দেওয়া হয়নি কিন্তু রাত হয়ে গেছে এখন আর ধরে না বলে না। আমরা কালকে পরশু বার্মিংহাম গিয়েছিলাম, এক জায়গায় বলতো তো এখানে কেউ তো লাগায় না, এখানে রাত এমন এক জায়গায়, এখানে আমাদের এখানে টিকিট টিকিট লাগানোর জন্য কেউ আসে টাসে না, সবাই রাখছে আর সবাই রাখে ডেইলি, তো আপনিও রাখতে পারেন। তো 10 মিনিটের জন্য হলে ইনশাল্লাহ কিছুই হবে না, তো আপনি একটা ছোট্ট জিনিস নিয়ে আসার জন্য, তো ওইখানে কাউকে কষ্ট দেওয়া যেহেতু জরুরি হচ্ছে না, কারো গাড়ি ব্লক করছি না, ব্লক করা যদি হয় তাহলে এটা হাক্কুল ইবাদ নষ্ট হয়, বান্দার হক নষ্ট হয়, সৃষ্টির হক নষ্ট হয়, এটার ইম্পর্টেন্স আরও বেশি। কাউকে কষ্ট দিয়ে কোনো ফয়েজ হাসিল করা, সওয়াব অর্জন করার কোনো প্রশ্নই ইসলামে আসে না। আমি যত ভালো কাজই করি না কেন, অন্য কাউকে কষ্ট দিয়ে নয়, আল্লাহওয়ালাদেরকে কষ্ট দিয়েও তাদের সঙ্গে মুসাফাহা করতে চায় মানুষ, এটা কষ্ট দিয়ে ফয়েজ অর্জন হবে না, বরং উল্টো গুনাহ হবে। তো আমাদের উস্তাদগণ তো খুব রাগ করেছেন, এই রিসেন্টলি ইন্তেকাল করেছেন উস্তাদ হযরত মুফতি আজম মুফতি রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহ, তো উনি নামাজ পড়ছেন এক জায়গায় আমি দেখছি, তো উনি আবার ওই যে লোকটা দাঁড়িয়েছিল সে এইভাবে সামনে গিয়ে বসিয়া উনি নামাজের সালাম ফেরাবেন, অনেক উনি নামাজের মধ্যে ভুল লাগতেছে এই অবস্থা ওনার, সে এইভাবে বসছে একটু পাশেই আর একেবারে ডান বাম পাশে, সালামটা ফেরানোর সাথে সাথেই হাত মেলাবে সে এই আশা নিয়ে, মানে এখন একটু সামনে গিয়ে বসছে আর ওনার দিকে মুখ করে বসছে আর ভাবছে যে নামাজ শেষ হোক, সে মানে খুব সুযোগ সালাম ফেরানোর সাথে সাথেই গিয়ে সে হাত মিলিয়েছে, হযরত হাত এইভাবে দূরে সরাই দিয়েছেন এবং রাগ করেছেন। তো দেখলেন যদি আমি ওইটা না বলি তাহলে ওকে শেখানো যাবে না, তো ওইটা কোনো খারাপ ব্যবহার হিসাবে এই কাজটা করেননি, বরং ওনারা তো হলেন মুসলেহ
বা সংশোধনকারী। তো আত্মশুদ্ধির ধারক বাহক এবং আত্মশুদ্ধি ওনাদের করা হয়েছে এবং অন্যদের সংশোধন করা ওনাদের উপর একটা বড় দায়িত্ব। তো এই জন্য ওই ব্যাপারটা বুঝালেন, কলম দিয়ে লিখছেন মুসাফার জন্য হাত বাড়াচ্ছে। তো হযরত বলছেন এটা বেয়াদবি এবং এটা কষ্ট দেয়া, আর আরেকজনের হাত যদি ব্যস্ত থাকে অন্যত্র আপনি সালামও করবেন না, আপনি কত মুখ জবান যদি ব্যস্ত থাকে, তাসবিহাত যখন আদায় করছেন তখন সালাম করাও নিষেধ। আপনি সঙ্গে চলবেন বা পেছনে থাকবেন ওনারা, এর পরে বলবেন আসসালামু আলাইকুম, যখন সুযোগ দেবেন তখন আসসালামু আলাইকুম আপনি বলতে পারেন। তো আসলে আমরা তো যেখানে সেখানে যেথায় সেথায় সর্বত্র যে কোনো অবস্থায় থাকেন না কেন, আপনি আমি টেলিফোনে জরুরি কথা বলছি তো প্রায় সময় রাস্তায় খুবই জরুরি কথা বলছি, এটা এমার্জেন্সি ফোন ওই টাইপের, কিন্তু না ওই মানুষ ফোনটা বন্ধ করিয়া সালাম মুসাফাহা মুআনাকা আর এরপরে আবার জরুরি কথা, সব কথাও আমাকে শুনতে হচ্ছে এবং ওই সময় দাঁড়ানোর কোনো উপায় নেই। এক জায়গায় আলহামদুলিল্লাহ আমি এক জায়গায় প্রায় দেশে আধা ঘন্টা কথা বলছিলাম এক জায়গায় ওই পথের পাশে দাঁড়িয়ে, জরুরি কথা ছিল। তো এক মুরব্বি মানুষ অনেক দূরে দাঁড়িয়ে আমার অপেক্ষা করছিলেন, তো আমি এরপরে বললাম উনি এখন দেখলাম আমার জন্য অপেক্ষা করছিলেন, আমি প্রথমে এটা ভাবিনি। তো প্রায় আধা ঘন্টা চলে গেছে, আমি ওই ফোনওয়ালাকে বললাম একটু আপনাকে থামতে হবে কারণ জরুরি আলাপ মাদ্রাসার কাজে। তো ওনাকে এরপরে আমি জিজ্ঞাসা করলাম, তো জানলাম যে উনি এক দেশের হাই কমিশনার ছিলেন লন্ডনে, ওই দেশের কান্ট্রির হাই কমিশনার ছিলেন, এত বড় মাপের মানুষ, কিন্তু তিনি আমার জন্য অপেক্ষায় প্রোগ্রাম দেখে থাকেন এই জন্য এতক্ষণ ধরে। আমি বললাম হো আপনি এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, একটু সামনে আসলে তো ভালো হতো। তো উনি এত বেশি খেয়াল রাখছেন যে আমি ভাবতেও পারেন উনি আমার জন্য অপেক্ষা করছেন, তো এটা খেয়াল করছেন। আবার আধা আধা ঘন্টা অপেক্ষা করার পর এরপরে তিনি আমার সঙ্গে সালাম দোয়া করেছেন এবং আমি দেখে এরপরে অনুভব করেছি, তখন আমি আমার জরুরি প্রয়োজনীয় কথা সেরে এরপরে আমি ওনাকে জিজ্ঞাসা করেছি। তো কেউ কেউ তো মাশাল্লাহ এটা বুঝেন এবং খুব ভালো খেয়াল রাখেন, কষ্ট দিয়ে কাউকে সালাম করাও ঠিক হবে না, জরুরি আলাপে ব্যস্ত আপনি মনোযোগ নিজের দিকে আকর্ষণ করবেন না কারণ অনেক জরুরি। এই কাজটা সুন্নাত, সালাম সুন্নতে মুআক্কাদা, মুসাফাহা তো হলো এর পরে এর চেয়ে নিচের পর্যায়ের মুস্তাহাব। এই সমস্ত কাজের মধ্যে কষ্ট দিয়ে কাউকে কিছু করা এটা ইনশাআল্লাহ মুফতি সাহেব কয়েকটা কল নিয়ে নিন ইনশাআল্লাহ। লেটস মুভ টু আওয়ার নেক্সট কলার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি আমার একটা প্রশ্ন ইনশাআল্লাহ। জি নমাজের মাঝে বাতিল তো হইলে যদি সালাম দেন, সালামের আলেখ লওয়া যায়নি আমার কথাটা জানতাম। নামাজের ভিতরে না নামাজ শেষ করার বাদে? জি না নমাজ শেষ, নমাজের ভিতরে যদি তাকি সালাম ফিরাই এই সময় দেওয়া যায়নি আলে নামাজের ভিতরে এখনো থাকি, তখন কেউ যদি সালাম দেয় আমি কি উত্তর দেবো না আমি বসে থাকবো? তো তখন সালাম করলে উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ আপনি যদি তাসবিহাতের মধ্যে ব্যস্ত থাকেন, নামাজের পরে কিছু তাসবিহাত পড়তে হয়, দোয়া মুনাজাত, এগুলোতে ব্যস্ত থাকলে আপনি এরপরে উত্তর দেবেন, আপনাকে সাথে সাথে উত্তর দিতে হবে না, এরপরে একা উত্তর দিয়ে দিলেও হয়ে যাবে। কিন্তু যদি ওইগুলো বাদ দিয়ে তাসবিহাত যদি সালামের উত্তর দিয়ে দেন তবু এটা ভালো কথা এবং দিয়ে দেওয়া জায়েজ আছে। ইন্তেকাল মিনাজ জিক্র ইলা জিক্র, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বিষয়টিকে উল্লেখ করেছেন, এক জিকির থেকে আরেক জিকিরের দিকে ট্রান্সফার হওয়া, সালাম সালামের উত্তর দেওয়া, এটাও আল্লাহর একটা জিকির। আর আপনি আছেন এক জিকিরে, তো ওই জিকির বাদ দিয়ে তিলাওয়াত ইভেন বাদ দিয়ে যদি আপনি সালামের উত্তর দিয়ে দেন তাহলে এটাও বস্তুত এক জিকিরকে বাদ দিয়ে আরেক জিকিরে ট্রান্সফার হওয়া, নিজে স্থানান্তরিত হওয়া, এক মুভ হওয়া, এক এক জিকির থেকে আরেক জিকিরের দিকে মুভ হওয়ার নামান্তর, এটা জাহিজ আছে। কিন্তু যিনি সালাম করবেন তার জন্য উচিত হবে, তার জন্য আদব হলো যদি কেউ জিকিরের মধ্যে ব্যস্ত থাকে, তিলাওয়াতের মধ্যে ব্যস্ত থাকে, তখন যেন সালাম কেউ না দেয়। খাবারের মধ্যে ব্যস্ত থাকলেও সালাম, এমনিতে তো আর কোনো নিষিদ্ধ বিষয় ছিল না, কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমি পানি মুখে নিচ্ছি, একটু পানি রয়ে গেছে অথবা খাবারটা একেবারে গলার পাশাপাশি, ওই সময় উত্তর থড়িগড়ি করে দ্রুত সালামের উত্তর দিতে গিয়ে দুর্ঘটনা ঘটে গেছে,
মারাত্মক অবস্থার সম্মুখীন হয়ে কিছু মানুষ মারা যেতে পারবে যদি এই ধরনের শ্বাসবন্ধকর অবস্থা হয়ে যায়, শ্বাসরুদ্ধকর অবস্থা হয়ে যায়। তো এটা এই সময়টা আসলে কিন্তু রিল্যাক্সলি রিল্যাক্সের সাথে খাবার খাবারের সুযোগ দেওয়াটা উচিত। তো এই জন্য অনেকে আগে আগে বলতেন যে খাবারের মধ্যে সালাম দেওয়া নিষিদ্ধ। তো এটা মূলত নিষিদ্ধ ছিল না বা হারাম হওয়ার কোনো বিধান আসেনি, কিন্তু মূল মশালা হলো যে আপনি কেউ যদি কোনো কাজে ব্যস্ত থাকে সেখানে তার কাজে ডিস্টার্ব করা এটা ঠিক নয়। ওই কাজ সারার পর যখন ইজিলি সে আনসার দিতে পারবে তখন তাকে সালাম করবেন। তো খাবারের মধ্যে দুর্ঘটনা ঘটবারও সম্ভাবনা কিন্তু বিদ্যমান রয়েছে। খাবারের নওয়ালা ভিতরে ঢোকা শেষ না হইলে আবার কথা বলতে গেলে কোনো কোনো সময় নাকের দিক দিয়ে নাক দিয়েও বের হয়ে আসতে পারে আর বড় কোনো দুর্ঘটনা। আর পানি হলে তো আরো বড় দুর্ঘটনা হয়ে যায়। এটা পানি পান করার সময় খাবার গ্রহণের সময় বেশি তাড়াহুড়ো করা, দ্রুত কিছু করতে যাওয়া, এটা খুব ভয়ঙ্কর কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে সম্ভাবনা বিদ্যমান রয়েছে আর হয়েও থাকে। ছোট বাচ্চারা কোনো সময় দেখবেন শ্বাস এমনভাবে বন্ধ হয় মনে হবে যেন আমি মারা যাব, এই অবস্থার সম্মুখীন হতে হয়। এটা এই তাড়াহুড়োর কারণে এটা হয় বা দ্রুত উত্তর সালামের উত্তর দেওয়ার কারণে এমনটা হয়ে যেতে পারে। এই জন্য এই সময়গুলোতে যখন সম্ভাবনা আছে যে সালাম দিলে এই ধরনের অসুবিধার সম্মুখীন কেউ হতে পারে বা তার আনকমফোর্টেবল ফিল করবে এবং উত্তর দেওয়ার তাড়না তার অন্তরে সৃষ্টি হবে আর এই তাড়না তাকে কষ্ট দেবে, এই কষ্টদায়ক তাড়না সৃষ্টির সম্ভাবনা যদি কোথাও থাকে তাহলে সালাম থেকে বিরত থাকা উচিত। আর যদি মনে করেন যে না এখন পানিও নাই মুখে খাবারও নাই এখন মধ্যখানে পরবর্তী নওয়ালা পরে নেবে এরকম যদি রিল্যাক্স ফিল করেন তাহলে সালাম করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আশা করি আমাদের সম্মানিত মা ফোন করেছিলেন, সুন্দর প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা দান করুন। আসলে আমাদের জীবন ঘনিষ্ঠ অনেকে সুন্দর সুন্দর প্রশ্ন করেন মুফতি সাহেব, খুবই যদিও সুন্দর কিন্তু জানাটা তো খুবই জরুরি, খুবই জরুরি, জানাটা তো খুবই দরকার। আর নামাজের ভেতরে নামাজ চলাকালীন সময় তো সালাম করাও জায়েজ না, উত্তর দেওয়াও জায়েজ না। উত্তর যদি নামাজ চলাকালীন অবস্থায় নামাজের মধ্য থেকে কেউ দিয়ে দেয় তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে, কালাম মানুষের সঙ্গে কালাম করলে ফাসিদ হয়ে যাবে। আর যদি নামাজ শেষ করার পর আপনি তাসবিহাতে দোয়ায় ব্যস্ত ওই সময় যদি কেউ সালাম করে সাথে সাথে আপনি ব্যস্ত থাকলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার জন্য আপনি বাধ্য নন, ভরে দেবেন। আর এমন সময় কারোর জন্য সালাম করাটা উচিত নয়, সম্পূর্ণ ফ্রি হয়ে যাওয়ার পর যখন রিল্যাক্স হয়ে পেছনের দিকে ফিরবেন তখন সালাম করবেন। আশা করি বিষয়টি ভালো করে অনুভব করতে পারছেন, পরবর্তী কলের দিকে যেতে পারেন মনে হয়। যদি জাযাকুমুল্লাহ খায়র মুফতি সাহেব, আমরা একটা ব্রেকে চলে যাবো ইনশাআল্লাহ। সম্মান দর্শকবৃন্দ, প্রিয় ভাই বোন, আমরা একটা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ। বিরতির পর আবার আপনাদের সামনে আমরা আসবো, আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা নিব, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, আমরা একটা সংক্ষিপ্ত বিরতির পর আবার আপনাদের সামনে, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউনে উইথ ইকরার প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ আল আমিন এবং আমাদের সঙ্গে আছেন, আগে ছিলেন ইকরা বাংলা ইকরা উর্দুর সম্মানিত আলোচক, বাংলাদেশ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়র আল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের দর্শকরা সুন্দর প্রশ্ন করছেন এবং আমরা আগেও কিছু প্রশ্ন পাইছি এবং আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করতেছিলেন, সেটা শেষ পর্ব। আমরা আশা করবো ইনশাআল্লাহ আপনাদের দর্শকদের আমরা প্রশ্ন নিব, সাথে সাথে ইনশাআল্লাহ আপনিও যে আজকে ইনশাআল্লাহ আমাদের সালামের বিষয়ে বলতেছিলেন যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, আমি অ্যাড করে একটা প্রশ্ন আপনার সাথে রাখতে চাচ্ছি। হলে অনেক সময় আমরা কাউ কেউ সালাম দিলেন অনেক সময় বাধ্য করে তাকে জবাব দেওয়ার জন্য, জবাব না দিলে আমরা আন্ডারমাইন করি, বা ওই যে আপনি বলছেন সুন্দর একটা পয়েন্ট, সালামের জবাব কিন্তু আপনার কনভিনিয়েন্ট টাইম আপনি পরে দিতে পারেন, কিন্তু সালাম দিয়ে দিলেন তো অনেক সময় আমরা কিন্তু ওই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করি না, আমি সালাম দিলাম সে জবাব দিল না, মন আপসেট হয়ে যায় বা মনে করে মেবি হি ইগনোর মি। তো এই জিনিসটা কীভাবে আমাদেরকে ম্যানেজ করা উচিত বা কীভাবে? সুন্দর প্রশ্ন আপনি করেছেন। অনেকে এটা খেয়াল করেন যে আমি সালাম করছি আপনাকে, এটা খুব মনোযোগ, কেউ যদি শোনে না তাকে অন্যদিকে যদি মনোযোগ থাকে তাহলে আপনি দ্বিতীয়বার সালাম করবেন।
খালি বলবেন না আমিনু সালাম করছি, ও হুজুর হুজুর সালাম না করছি আপনি আলেখ লুকুয়া। তো এই ধরনের কথা অনেকে আবার আমাদেরকে বলেন। তো অনেকে আবার এখানে টিভিতে বসলে বলেন আপনারা তিনজনে আমার সালাম লইন জানি। তো এইভাবে এইভাবে অনেকে কিন্তু বলেন। তো যাই হোক, এটা মনের আবেগ। অনেকে মনে করেন যে সালামের উত্তর দ্বারা যে দোয়া আমি পাবো, সেই দোয়াটা থেকে যেন আমি বঞ্চিত না হই, এর জন্য এই ধরনের কথা হয়তো বলে থাকেন। এই হিসাবে ইন্টেনশন খুবই ভালো, কিন্তু আসল ব্যাপার হলো যে আমার আসল মাসআলা হলো, যদি কেউ শুনে না থাকেন তাহলে তো তার উপর সালামের জবাব দেওয়া জরুরি নয়, সম্পূর্ণ অন্যদিকে মনোযোগী। কাছে অনেক সময় কেউ কথা বললে দেখা যায় শোনা যায় না, তো অনেকে আবার পরে রাগ করে যে আপনাকে আমি সালাম দিলাম আপনি শুনলেন না কেন। তো বাস এরপরে আবার অভিযোগও করে যে উনি সালাম শুনছেন আমার জবাব দেন নাই, বিচারও দিয়েছে, বিচারও মানুষ দায়ের করেছে, আমি সালাম করেছি কিন্তু সালামের আলেখ লোন নাই, এই ধরনের ওয়ার্ড আমি শুনেছি। আমাদের উপর এই ধরনের অভিযোগ চলে আসানোর দিক থেকে, কেউ একদিকে একদিক থেকে কথা বলে, ওই দিক থেকে তিনজন কথা বলছে, পেছন থেকে আরেকজন সালাম দিয়েছে, সে পরবর্তীতে আমাদের বিরুদ্ধে বিচার দায়ের করেছে যে আমি সালাম দিলাম হুজুর উত্তর দিলেন না। তো এই ধরনের সালাম এমন সময় আমার উস্তাজ হযরত মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলী, এখন ইন্তেকাল হয়েছে, তার কথাই মনে পড়ে গেল। আমি অন্যদিকে মনোযোগী হয়ে আমি যাচ্ছি দাররুম করাচ্ছি নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছি, তো কোনো কোনো সময় মনোযোগ একটু অন্যদিকে থাকে বা সামনের দিকে কিছু একটা থাকে, তো খুদ থেকে আওয়াজ আসলো একেবারে কাছের মানুষের সালামও কিন্তু খেয়াল করা যায় না। তো আমি ভেবেছি একটা হালকা আওয়াজ কোথ থেকে আসলো, মেইবি সালামের মতো, এটা হয়তো আমাকে নয় অন্য কেউ কাউকে করেছে। তো এরপরে দেখি আবার দ্বিতীয়বার আসসালামু আলাইকুম, তৃতীয়বার আসসালামু আলাইকুম, এরপরে আমার যথার্থ মনে হয়েছে আমার পেছনে আমাকে কেউ সালাম করছেন। কিন্তু জোরে সালাম করলে আমি ভীত সন্ত্রস্ত হয়ে যেতাম, বেশি আস্তে বললে আবার সমস্যা হলো যে এটা বুঝে ওঠা মুশকিল যে কোন দিক থেকে সালামের আওয়াজটা আসছে বেশি মানুষের মাঝখানে। অনেক ছাত্র আশপাশ দিয়ে যাচ্ছে, উস্তাদগণ যাচ্ছেন, এমত অবস্থায় পেছন থেকে কেউ সালাম করছেন, তো অন্যান্য আওয়াজের কারণে মানুষ বুঝে উঠতে পারে না, চতুর্দিক থেকে কিছু কিছু আওয়াজ আছে, শব্দ আছে। তো আবার বেশি জোরে যদি কেউ সালাম করে তাহলে হঠাৎ আমি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাব, ভীত হয়ে যাব, আর হঠাৎ করে আমাকে পেছনে ফিরতে হবে। এই জন্য উপস্থিত সময়ে যে একটা বিব্রতকর অবস্থা বা ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হয়ে যাওয়ার দ্বারা যে আমার কষ্ট হবে, এই কষ্ট থেকেও হযরত আমাকে বাঁচাতে চাচ্ছেন। কিন্তু খুব নরম স্বরে, অত্যন্ত মোলায়েম কণ্ঠে, অত্যন্ত মধুর কণ্ঠে আসসালামু আলাইকুম, আবার আসসালামু আলাইকুম দুই তিনবার বলার পর অন্যদিক থেকে আমি পিছনে চেয়ে দেখি দারুল উলুম করাচির চ্যান্সেলর মুফতি আজম মুফতি রফি উসমানী সাহেবের মতো মহান মানুষ, উনি আমাকে কিছু একটা কিছু বলবেন কিন্তু তিনি আমাকে তিন তিনবার সালাম করছেন। তো এটার একটা হলো নিয়ম বুজুর্গানে দিন, যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি একাধিকবার সালাম করব প্রয়োজনে। এরপরেও যদি কারো মনোযোগ আকর্ষণ না হয় তাহলে অপেক্ষা করব, সে যখন ফ্রি হয়ে যাবে তখন তাকে আমি সালাম দেব। অন্য মানুষের সঙ্গে কথা বলছে, আমরা ওই কথা বলাকালীন সময় আরেকজন আসিয়া সালাম দেয়, দেখেন ইংলিশটা ওইটাকে খারাপ পায়। স্কুলে আপনার বাচ্চা একটা আপনার বাচ্চাকে নিয়ে আসবেন, সে চলে যেতে হবে, তাকায়ও না, তারা অন্য সঙ্গে আলাপ করছে যখন, তখন আপনার দিকে তাকাবেও না, বারবার বললেও তাকাবে না। আমাদের মানুষই বলেন যে ওনার ফাঁকে আমারটা শুনে না, আমি নিয়ে যাচ্ছি আমার বাচ্চাটাকে, এটা তারা তাকায়ও না। তো ওই আলাপ করা শেষ হওয়ার পর এরপরে তারা ওই বাচ্চার দিকে তাকায়, এরপরে আপনি নিয়ে যান। তো দুই দুই কাজ যদি হয় তাহলে দুই নম্বরটা শেষ করার পর তৃতীয়বার আপনার দিকে আসবে। তো এটা সামাজিক আদাব, আর এটা কিছু কিছু সামাজিক ইসলামী আদাব তাদের মধ্যে আছে, ইমান নেই এজন্য আমরা তাদেরকে মুমিন বা মুসলিম বলতে পারবো না, কিন্তু অনেকগুলো ইসলামী জীবনের আদাব, অন্য কাউকে কষ্ট না দেয়া, অন্য কাউকে বিব্রত না করা, অন্য কাউকে কোন মানসিক কোনো কষ্ট না দেয়া, অন্য কাউকে ডিস্টার্ব না করা, এই জাতীয় কিছু কাজ আছে যেগুলো ইসলামের বিধান। কারণ মুসলমান কাকে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিমকে, মুসলমানকে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম, মুসলমানের পরিচয় কি, সংজ্ঞা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের পরিচয় বা ডেফিনেশন বলছেন যে ওই মানুষকে মুসলিম বলা হয়, মুসলমান বলা হয় যে যার হাত দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না, যার জবান দ্বারা কেউ কেউ কষ্ট পাবে না, মানে আচরণ দ্বারাও কষ্ট পাবে না, সব এর মধ্যে চলে এসেছে। কোনোভাবে
অন্য কেউ আদনা সাধারণ কোনো কষ্ট পাবে না, সম্পূর্ণরূপে আমার জবান থেকে, আমার কথা থেকে, আমার হাত থেকে, আমার আচরণ থেকে অন্যরা যদি সম্পূর্ণরূপে নিরাপদ থাকে তাহলে আমি মুসলিম। তো মুসলমান হওয়ার জন্য জরুরি হলো আমার কথা দিয়েও যেন কেউ কষ্ট না পায়, আমার কোনো কাজ দ্বারাও যেন কেউ কষ্ট না পায়, আমার আচরণ দ্বারাও যেন কষ্ট না পায়। এখন একজন কাজের মধ্যে ব্যস্ত, তিলাওয়াতের মধ্যে ব্যস্ত, বন্য দ্রুত সে চলে যাবে, আমি সালাম দিয়েও যদি কষ্ট দিই সেটাও কষ্ট দেওয়ার সামিল। কমই বেশি হতে পারে, একটা বেশি কষ্ট, একটা কম কষ্ট, একটা মধ্যম ধরনের কষ্ট, কিন্তু কিছুটা কষ্ট হলেও আমার জুতাটা আমি রাখলাম দরজার বাইরে, এখন আরেকজন দৌড় দিয়ে সে ওইটাকে এদিক সেদিক করে চলে গেল, এখন আমি আবার জুতা এক পায়ে দিয়ে আরেক পার জন্য খুঁজছি। আমি আমার এক উস্তাজকে দেখেছি যে ওনার এত নাজুক মিজাজ ছিলেন, স্পর্শকাতর ছিলেন, সেন্সিটিভ ছিলেন, বা খুব সুবহানাল্লাহ অন্তর্জগত এত নরম ছিল যে ওনার এই কষ্টটার মধ্যে দেখছি যে ওনার মারাত্মক কষ্ট হয়ে যাচ্ছে, মানে আপনি আমি এই কষ্টটা ফিলই করব না, কিন্তু ওনার ফিলিংটা বেশি, কারণ ওনারা ইবাদত বন্দেগি করতে করতে অন্তরটা এত বেশি নরম হয়ে গেছে যে এই সামান্য কষ্ট পৌঁছানোর কারণে ওনার মনে খুব ব্যথা হচ্ছে আর উনি খুব কষ্ট পাচ্ছেন। তো কে কোন আচরণ দ্বারা কত বেশি কষ্ট পাচ্ছে সেটাও আমরা বুঝতে পারবো না, এই জন্য কথা দিয়ে, জবান দিয়ে, আচরণ দিয়ে কেউ ইভেন সালাম ইত্যাদির মাধ্যমে যেন কাউকে কোনো কষ্ট না দিই। জাজাকাল্লাহ, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এই বিষয়ে, আর কি আমার কিছু আরো প্রশ্ন আছে ইনশাআল্লাহ নিব, আমরা দর্শক আছে একটা কল নিয়ে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, ভালো আছেন? আল্লাহ তুমি আসান করিয়া দাও, সহজ করিয়া দাও, ইজি করিয়া। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আপনার শান্তি দান করুক, আল্লাহ তাআলা সবর করার তৌফিক দান করুক। আপনার শব্দ বুঝা গেছে না বালা করি, আপনি তোরা শান্তি হুকুয়া, শান্তি হইয়া আপনি বালা করি খুকুয়া ওয়ার্ডটা ইনশাআল্লাহ আমরা একটু বুঝতাম, সেইরাম কিতা হইতেছে এরা আমরা বুঝতাম পারছি না পুরা। আমি ইনশাল্লাহ প্রোগ্রাম বাদে আমি ফোন করলাম আপনার ইনশাল্লাহ, আমার নাম্বার আমার কাছে তার নাম্বার আছে, আমি ফোন করি, আমি জানবো ইনশাল্লাহ। আপনি একটু শান্ততা হোক, আমি আপনার লাগে দোয়া করলাম, আল্লাহ তাহলে আপনার সুস্থতা খেলার জন্য সবাই একটু দোয়া করেন, উনি যখন হাতে কিছু নাই ওই জন্য এরপরেও তিনি মাদ্রাসায় দান খয়রাতের জন্য ওয়াদা করে ফেলেন, প্রায় আপিল গুলোতে বলেন আমার মন আর চাচ্ছে না, কোনো টাকা নাই, এরপরে আপনারা অবাক হবেন বয়স বৃদ্ধ হওয়ার পর অন্য মানুষের কাপড় বলেন আমি ইস্তরি করে দেবো, ওইটা আমি এই বয়স্ক হওয়ার পর ওই টাকাটা দিয়ে আমি মাদ্রাসার বাচ্চাদের এক ব্যাগ রাইসের ব্যবস্থা করে দেব, এই ধরনের মনোমানসিকতা, এই ধরনের আন্তরিকতা, এই ধরনের আল্লাহর নবীর মেহমানদের প্রতি মহাব্বত ভালোবাসা, এটা আসলে ভাষা দিয়ে ব্যক্ত করতে নাই। আমরা ওই যে দিয়েছেন বললেই বলেন, এটা বলে আমাকে আর কষ্ট দিও না, তিনি বলেন যে এটা আসলে আমি দেওয়া এটা মোটেও শব্দটা ঠিক নয় ইনশাআল্লাহ, এটা আমার জন্য আমি রাখছি, সঞ্চয় করছি আমি এটা, তো আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন, শিফা দান করেন, বারবার ওনার ইদানিং শরীর বারবার অসুস্থ হচ্ছে, আল্লাহ তাআলা যেন শিফা কামিলা আজিলা দান করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। লেটস মুভ টু দ্য নেক্সট কলার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে আছেন আমাদের সঙ্গে? ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি ভালো আছেন? জি ভালো আছি, আমি হুজুরের নাম দিবানি একটা। জি হুজুর শুনতেছেন, বলেন প্লিজ। জি খুব আমরা শুনলাম। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যে আমি একটা জিনিস জানতাম স্যার ইয়ার আপনার কাছে, যে বাবার সম্পদ জেনে বাটপাট গুলা কইন বইন বা এই সমান নি, আর কোনো প্রশ্ন আছে? জি না। জাযাকাল্লাহ, আপনার প্রোগ্রাম দেখতে থাকুন ইনশাআল্লাহ।
তো ভাইয়ের প্রশ্ন হচ্ছে বাবার সম্পত্তি বই ভাই বোন সমান কিনা। না না, লিজ্জাকারি মিসলু হাফজিল উনসাইয়াইন, কোরআন শরীফের আয়াত যে বাবার সম্পত্তিতে, বাবা যখন মারা যাবেন তখন ছেলে এবং মেয়ে থাকবে, তো ছেলেরা অন্যান্য জাবিল ফরোজ যারা আছেন, মানে মা আছেন, দাদা আছেন, আরো আরো অনেকে আছেন, ওরা সবাই বোন আছেন ওনার নিজের, যিনি মৃত মারা গেছেন ওনার বোন, তো এদেরকে যে নির্ধারিত অংশ আছে এটা দেওয়ার পর যেটা বাকি অবশিষ্ট থাকবে সেগুলোর মধ্যে ডাবল পাবে ছেলেরা আর হাফ পাবে, মানে যতটুকু পাবে ছেলেরা তার অর্ধেক পাবে মেয়েরা, দুই মানে দুই মেয়ে এক ছেলে সমান। হ্যাঁ, দুই মেয়ে এক ছেলে সমান সমান, এক ছেলে দুই মেয়ের সমপরিমাণ হবে, এক ছেলে যতটুকু পাবে দুই মেয়ে ততটুকু পাবে, বাকিগুলো এই ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ অর্থাৎ সহজ হিসাব বলে ধরেন দুই ভাই আর দুই বোন আছেন, তো আপনি সর্বমোট করবেন চার আর দুই ছয় ভাগ, ছয় ভাগ করে ছেলেদেরকে দুই দুই ভাগ করে দেবেন, মেয়েদেরকে এক এক ভাগ করে দেবেন। তো এটা অনেকে কেউ বুঝে ফেলেন যে ছেলে আর মেয়ে তো সবাই সমান পাবে, জীবদ্দশায় যদি গিফট হিসাবে বাবা দিতে চান, তার নিজের জীবদ্দশায় তিনি গিফট হিসাবে যদি সমান সমান করে দিতে চান তাহলে এটার অ্যালাউড আছে, জায়েজ আছে। কিন্তু ওয়ারাসতের যে মশালা, উনি যেহেতু বিয়ে পর্যন্ত মা বাবার দায়িত্বে ছিলেন, এরপরে স্বামীর দায়িত্বে চলে গেলেন, আবার খরচ নেই, ব্যয়ভার নেই, এরপরে স্বামীর সম্পদ থেকেও পাবেন, মা বাবা উভয়ের সম্পদ থেকে পাবেন, আবার স্বামীর সম্পদ থেকেও পাবেন, আবার ছেলে মারা গেলে ছেলের সম্পদ থেকেও পাবেন, আর এর আগ বিয়ের আগ পর্যন্ত দায়িত্ব মোটেও নেই, মানে মা বাবা সব খরচ বহন করবেন, বিয়ে দিয়ে দেবেন, বিয়ে করে দেবেন, এরপরে স্বামীর আন্ডারে স্বামী ভরণ পোষণ করবেন, এরপরে আবার এরপরেও নিজের দায়িত্বে না, ছেলেরা করবে এই দায়িত্ব। তো রেসপন্সিবিলিটি বলতে একটাও নেই, আর তিন তিন জায়গা থেকে পাওনা আছে, আর ছেলের উপর মাত্র পাওনা পাওয়া শুধু এক এক জায়গা থেকে বাবার সম্পদ থেকে পায়, আর এক জায়গা থেকে সাধারণত, আর এরপরে রেসপন্সিবিলিটি ভাই বোনের খবর, বাড়ির খবর, নিজের ফ্যামিলি চালানো, সব কিছু রেসপন্সিবিলিটি কয়েকটা আর পাওয়ার জায়গা মাত্র একটা। আর মহিলাদেরকে ব্যাপার হলো যে পাওয়ার জায়গা তিনটা আর রেসপন্সিবিলিটি একটাও নাই, এই জন্য ইসলাম সমান অধিকার না দিয়ে বরং অগ্রাধিকার মেয়েদেরকে দিয়েছে। তো এই চিন্তা কথাটা মনে রাখবেন যে এখানে এক জায়গায় কম হলে এটাকে আপনি মনে করবেন না কম দিয়েছে, বরং রেসপন্সিবিলিটি সব শেষ করে দিয়েছে, দায় দায়িত্ব সব উপর থেকে সরিয়ে দিয়েছে, আর কয়েক জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তো সমান অধিকার দেয়নি বরং অগ্রাধিকার দিয়েছে। জাজাকাল্লাহ। জাস্ট এখানে ফর ডিসক্লেমার হিসেবে যে আমরা কি ওই মনে করেন আমরা ইউনাইটেড কিংডমে আছি, এমত অবস্থায় কি আমাদের রেগুলেশন, তো উই হ্যাভ টু মাস্ট ফলো দ্য কান্ট্রিজ ল, বাংলাদেশে যে থাকি বা বাংলাদেশের যদি সম্পদ থাকে ওইটা কীভাবে হয়, জাস্ট ব্রিফলি যদি বলেন না। দেখেন এটা তো যেভাবে করলে পরে এই পদ্ধতিটা অনুসরণ করা সম্ভব, শরীয়তের হুকুম, এটা ইসলামের হুকুম বিধান, আপনি ওসিয়ত করে হলেও বা যেভাবেই হোক আপনি ওই নিয়ম এবং পদ্ধতি অবলম্বন করবেন। জীবদ্দশায় যদি আপনি দিয়ে দিতে চান তাহলে সমান সমান করে দেওয়ার অধিকার রয়েছে বাবার, তো জীবদ্দশায় যদি গিফট দেন, জীবদ্দশায় দিলে এটা গিফট হয়ে যাবে, আর ওসিয়ত যদি করে যান তাহলে বিশেষ নিড যদি কারো থাকে, প্রায়োরিটি থাকে বা রিজন অফ প্রায়োরিটি যদি বিদ্যমান থাকে, তাহলে ওই রিজনের কারণে একজনকে একটু বেশি দিয়ে যাওয়ার বা ওসিয়ত করে যাওয়ারও সুযোগ রয়েছে। তো আপনার সার্বিক অবস্থা এবং সিচুয়েশনকে সামনে রেখে বিজ্ঞ যোগ্য কোনো আলিমে দিন এবং মুফতি দিনের সঙ্গে মিটিং করা, পরামর্শ নেওয়া, এটা খুব জরুরি আমি মনে করি। প্রত্যেকের সিচুয়েশন আলাদা আলাদা, দেশেরটাও বলেন এই দেশের, এই দেশেরটার মধ্যে যদি কোনো আইনি জটিলতা থাকে, প্রবলেম থাকে, তাহলে ওইটা জটিলতা কাটিয়ে উঠিয়ে যেভাবে হোক একটা ম্যানেজ করবেন, ব্যালেন্স করবেন, আর ঐক্যমত আনবেন বাচ্চাদেরকে একত্রিত করে যে এই এই সমস্যা, আমি এখন এটা ভাগ করে দিতে চাই বা তোমাদের জন্য পরবর্তীতে ভাগ করার জন্য তোমাদের মধ্যে ঐক্যমত এইভাবে হওয়া চাই, এর উপর একটা স্যাটিসফ্যাকশন, এর উপর একটা সন্তুষ্টি তৈরি করে যাওয়াটা জরুরি। আর দেশেরটা তো আপনি শরিয়া অনুযায়ী সঠিকভাবে দিতেও পারবেন, আর এখানকারটা শরিয়া অনুযায়ী দিতে যদি কোনো আপত্তি বাধা অন্তরায় কিছু থাকে তাহলে এর জন্য অগ্রিম কিছু পরামর্শ, অগ্রিম কিছু অ্যাডভাইস নেওয়া জরুরি। জাজাকাল্লাহ মুফতি সাহেব, সময় একদম শেষ, এক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আপনি কনক্লুশন মার্কেন ইনশাআল্লাহ। শুধু একটা কথাই আমি মেসেজ দিব সারাংশ, সেটা হলো যে ইসলাম অনর্থক কাজ, ইসলামের সৌন্দর্য সমূহের মধ্যে হাদিসের মধ্যে এসেছে যে বড় সৌন্দর্য হলো সর্বপ্রকার অনর্থক কাজ, বেফায়দা কাজ আমরা যেন বাদ দিয়ে দিই।
যেটা হয়তো দুনিয়ার কোনো ফায়দা থাকবে ওই কাজের মধ্যে কথার মধ্যে, অথবা আখরাতের কোনো ফায়দা থাকবে, অথবা উভয় জাহানের ফায়দা থাকবে, কিন্তু কোনো ফায়দা দুনিয়ারও নেই আখরাতেরও নেই, এমত অবস্থায় এমন কাজ থেকে এমন কথা থেকে আমরা বিরত থাকবো। আর এর জন্য আমি বলবো যে খেলাধুলায় অতিরিক্ত সময় দিয়ে ইবাদ তথা সৃষ্টির হক, বান্দাবন্দির হক নষ্ট হয়, আল্লাহর হক নষ্ট হয়, এ থেকে যেন আমরা বিরত থাকি এবং আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করি। আমাদের আসল জীবনকে আমরা যেন ভুলে না যাই এবং আল্লাহর হক, বান্দার হক যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা যেন অনর্থক কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন। জাযাকুমুল্লাহ খায়র মুফতি সাহেব, আপনাকে অসংখ্য মোবারকবাদ, শুকরিয়া। দর্শক বন্ধু, প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করুন যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করুন। মুফতি সাহেবের সুন্দর সুন্দর কথা এবং হাদিসের উপর কোরআনের উপর চলার তৌফিক দান করুন এবং অযথা সময় নষ্ট না করে আল্লাহর ইবাদতে বিশেষ সময় যাতে মগ্ন হতে পারে সেই আল্লাহ তৌফিক দান করুন। আমাদের পরবর্তীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।